গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে একটি ভিন্ন স্বাদের অ্যাডভেঞ্চার গল্প। এই গল্পে ভয়, তন্ত্র, অভিযান আরও কত কী রয়েছে। চলুন ঘুরে আসি সুন্দরবনের গভীর জঙ্গল থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, সৌগত পালের লেখা, সুন্দরবন সুন্দর নয়। সাল 1995। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে দিগন্ত বিস্তৃত রাতের আকাশ। সেই জ্যোৎস্না রূপালী রঙের চাদর মেলে দিয়েছে শান্ত গ্রামগঞ্জে। ছোট ছোট ঢেউ চিকচিক করছে মাতলা নদী এবং সংলগ্ন খাড়ির জলে। আলোর উৎসবে মেতে উঠেছে ব্যাঘ্র সংকুল, ভয়ঙ্কর অরণ্য। মায়াবী আলোয় আরো সুন্দর হয়ে উঠেছে সুন্দরবন। নিবিড় অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে একটি সুপ্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। হয়তো কয়েক শতক আগে কোনো বিত্তশালী রাজা জঙ্গলের মাঝে ভক্তিবশত এই মন্দির নির্মাণ করেছিলেন। তার অবর্তমানে আজ তা বৃদ্ধা বিধবার মতো মৃত্যুর প্রতীক্ষারত। যে কোনো দিন তার শেষ অস্তিত্বটুকুও বিলুপ্ত হবে। সেই ধ্বংসস্তূপ থেকেই এক অদ্ভুত সুরে ভেসে আসছে কোনো গোপন মন্ত্র উচ্চারণ। মন্দিরের মধ্যে বিরাজমান পদ্মাসনরত এক পুরাতন প্রস্তর মূর্তি। পূর্ণিমার চাঁদ এখন ঠিক মন্দিরের মাথায় অবস্থিত। ভাঙা ছাদ থেকে জ্যোৎস্না চুঁইয়ে পড়ছে প্রস্তর মূর্তির গা বেয়ে। তার শরীরে কালো ডোরা কাটা দাগ, হাত ও পায়ে দীর্ঘ ধারালো নখ। দেহ মানুষের হলেও মূর্তির মাথা মানুষের নয়। তার সুদীর্ঘ কর্ণপর্দা, প্রায় গোলাকার চোখ, নাকের নিচে সূচালো গোঁফ, হলদেটে মুখটা এক হিংস্র বাঘের। সে যেন আশু শিকারের প্রতীক্ষারত। মূর্তির দুই পায়ের কাছে দুটি প্রদীপ জ্বলছে। তার সামনে রাখা আছে একটা ছোট পাত্র। সেই পাত্র নর রক্তে পরিপূর্ণ। পাত্রের দুধারে ছড়ানো কুচো ফুল, আর একটু দূরে শায়িত সম্পূর্ণ নগ্ন একটি পুরুষের তাজা মৃতদেহ। তার গলার কাছে দৃশ্যমান একটি সুগভীর ক্ষত। কেউ যেন ধারালো কিছু দিয়ে তার কণ্ঠনালী ছিঁড়ে নিয়েছে। মৃতদেহের খানিক তফাতে নগ্ন দেহে পদ্মাসনে বসে অদ্ভুত সুরে সেই গোপন মন্ত্র আওড়ে যাচ্ছে এক সাধক। সময়ের সাথে তার মন্ত্রের তীব্রতা বাড়ছে, ঘেমে উঠেছে তার গোটা দেহ। হঠাৎ শোঁ শব্দে একটা তীব্র ঝড় উঠল। পচা মাংসের কটু গন্ধে ভরে উঠল দশ দিক, আর দপ করে জ্বলে উঠল সেই মূর্তির দুটো চোখ। ধীরে ধীরে নড়ে উঠল সেই মূর্তির পায়ের পাতা, হাতের তালু, তারপর গোটা দেহটা। ভক্তের সাধনায় তৃপ্ত প্রস্তর মূর্তি জেগে উঠল। তার মুখের ভেতর থেকে উঁকি দিল ধারালো চকচকে স্বতন্ত্র। স্থির লোলুপ দৃষ্টিতে সে তাকিয়ে রইল সেই মৃতদেহের উপর। তারপরই শোনা গেল আকাশ বাতাস কাঁপানো হিম শীতল বাঘের গর্জন। সেই অর্ধ মানব অর্ধ ব্যাঘ্র ঝাঁপিয়ে পড়ল মৃতদেহের ওপরে, ছিঁড়ে খুবলে খেতে শুরু করলো সেই মৃতদেহের মুখ, পেট, হাত,
পা, করমর পরিচি বারো তার তেলের হাত শুধু ছেড়ে দিল তার মুখের অংশটা। পরিশেষে সেই পাত্র থেকে পরম তৃপ্তিতে পান করল তাজা রক্ত। ঠোঁটের দুপাশ থেকে সেই রক্ত গড়িয়ে পড়ল তার গোটা দেহে। তারপর সে আবার নিজের স্থানে ফিরে পদ্মাসনে বসল। তার চোখ বুঝে এলো। ধীরে ধীরে তার শরীর আবার পাথরে পরিণত হল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সেই সাধক। এতক্ষণ সে পাথরের মতো বসেছিল। উপাচারে কোনো ভুল হলে সেই অপদেবতা ক্রোধে মৃতদেহের বদলে তার দেহের মাংস খুবলে খেয়ে নিত। সে ধীরে ধীরে আধ খাওয়া মৃতদেহর দিকে এগোল, হাঁটু গেড়ে বসল তার সামনে। সাধকের চোখের কোণে এখন ফোঁটা ফোঁটা জল। আস্তে আস্তে তার কান দুটি সুদীর্ঘ হয়ে উঠল, চোখ হয়ে গেল গোলাকার, নাকের নিচে সুচালু কোফ উদয় হল, তারপরে বেরিয়ে এলো স্বতন্ত্র। হাত দুটো হলুদ বর্ণ ধারণ করল, দেখা গেল কালচে ডোরা কাটা দাগ। নখ হয়ে উঠল ধারালো, সেই নখ দিয়ে বের করে আনল মৃত আধ খাওয়া পুরুষের হৃৎপিণ্ডটা। সুদীর্ঘ পথ পেরিয়ে মাতলা নদী সংলগ্ন গ্রাম কুসুমপুরে এসে দাঁড়ালো একটি মারুতি। তা থেকে নামলো তিনটি প্রাণী, এক মাঝবয়সী দম্পতি স্বপন ও কেয়ারায় এবং তাদের একমাত্র কন্যা, নাম তার তমসা। স্বপন ঈষৎ স্থূল, তার চুলগুলো নিপুণভাবে কামানো। কেয়াকে দেখে বোঝা যায় তিনি একসময় ডাকসাইডে সুন্দরী ছিলেন। এই কুসুমপুরে স্বপনের পৈতৃক বাড়ি। তিনজনে সেই বাড়িতে এসে ঢুকলেন। চাকর মনোহর জিনিসপত্র নিয়ে গেল। স্বপন বিগত 25 বছর কলকাতার বাসিন্দা। সেখানে তার 2 কটন মিল আছে। বর্তমানে কলকাতার প্রথম 10 ব্যবসায়ীদের মধ্যে তিনি অন্যতম। কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তিনি এক প্রকার নিঃস্ব। তার বাবা মা গত হয়েছেন বছর কয়েক হলো। তারপর থেকে মনোহরই এই বাড়িটার দেখাশোনা করে। কিছুদিন আগে তমসা জানায় সে কুসুমপুরের বাড়িতে গিয়ে থাকতে চায়, মেয়ের ইচ্ছে। তাই তিনি না বলতে পারেননি। মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা তোর শরীর ঠিক আছে তো? একদম, জোর করে হাসার চেষ্টা করল তমসা। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, চল ঘরে গিয়ে রেস্ট নিবি। নিজের ঘরে আসে তমসা। তার শরীর একেবারেই ভালো ঠেকছে না, কিন্তু বাবার সামনে তাকে ভালো দেখাতেই হবে, না হলে বাবা আড়ালে গিয়ে চোখের জল ফেলবেছে। আয়নার সামনে গিয়ে দাঁড়ায় তমসা। তারপর নিজের সরু হাত দিয়ে মাথার পরচুলাটা খুলে নেয়। তার কোমর অবধি লম্বা চুল এখন কল্পনা। গোটা মাথাটা একটা কালো বিন্দু অবশিষ্ট নেই। মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাবাও মাথার সমস্ত চুল কামিয়ে নিয়েছেন। বাবার কথা ভেবে ভারী কষ্ট হয় তমসার। নিজের রুগ্ন ক্লান্ত শীর্ণ জীর্ণ শরীরটাকে বিছানায় এলিয়ে দেয় তমসা। এই বাড়িটাতে এলেই অনেক স্মৃতি তার মনের ক্যানভাসে রাঙা হয়ে ওঠে। ছোটবেলায় গরমের ছুটি আর পুজোর ছুটির সময় গোটা সময়টা সে কুসুমপুরেই কাটাতো। রোজ ভোরে দাদুর হাত ধরে ঘুরে বেড়াতো গ্রামের এদিক থেকে সেদিক। তখন থেকেই ম্যানগ্রোভ অরণ্য নদী খাঁড়ি নিয়ে তৈরি সুন্দরবনকে সে ভালোবেসে ফেলেছিল। রাতের বেলা ঠাকুমার কাছে চুপটি করে শুয়ে সে শুনত বাঘের গল্প। তারপর একদিন কুসুমপুরে সত্যি বাঘ ঢুকে পড়েছিল। সে এক হুলুস্তুলুল কাণ্ড, শেষে বাঘটা ধরাও পড়েছিল। পুরো ঘটনায় তমসা খুব মজা পেয়েছিল, কিন্তু সেসব এখন অতীত। দাদু ঠাকুমা তো আর রইল না, কদিন পরে সেও অতীত হয়ে যাবে। কিন্তু তার জীবনে তো এমন হওয়ার কথা ছিল না।
ছোট থেকে বাবা মা ঠাকুমা দাদুর উজাড় করা ভালোবাসা পেয়েছিল সে। আর পাঁচটা মেয়ের মতো সে স্কুলে যেত, নাচ শিখত, বন্ধুদের সাথে খোশ গল্পে মেতে থাকত। মায়ের থেকে সে পেয়েছিল ডানা কাটা পরীর মতো রূপ। 13-14 বছর বয়স থেকেই কত ছেলে তাকে প্রেম নিবেদন করত, কিন্তু তেমন কাউকে তার মনে ধরেনি। তার জীবনটা একটা শান্ত নদীর মতো বয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ করে একদিন তাতে উথাল পাঠাল করে দেওয়া ঢেউ উঠল। একদিন সকালে হঠাৎ তার বমি হয়, সাথে উঠে আসে রক্ত। বাবা পাগলের মতো তাকে হসপিটালে নিয়ে যায়। তখনই ধরা পড়ে তার দেহে বাসা বেঁধেছে মারণ রোগ, লিভার ক্যান্সার, লাস্ট স্টেজ। তার বাবা মেয়েকে সুস্থ করার জন্য আকাশ পাতাল এক করেছেন, জলের মতো টাকা খরচা করেছেন, দেশ বিদেশের সেরা ডাক্তারদের পরামর্শ নিয়েছেন, কিন্তু অদৃষ্টের সঙ্গে ক্ষুদ্র মানুষ কতক্ষণ লড়তে পারে? এখন তিনি একমাত্র মেয়েকে হারানোর দিন গুনছেন। তমসা শুয়ে শুয়ে ভাবতে থাকে তার রোগটাও সুন্দরবনের বাঘের মতো হিংস্র, দয়া মায়াহীন। সে প্রথমে খুব সুন্দরবনে নিজের শিকারকে জরিপ করে নেয়, তারপরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। শিকার কিছু বুঝতেও পারে না, শেষে অতর্কিতে হামলে পড়ে। যখন শিকার তার অস্তিত্ব অনুধাবন করে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। ধারালো সদন্ত দিয়ে শিকারের দেহের কোষগুলোকে একে একে ছিঁড়ে ছিঁড়ে খায়। তারও পরিণতি একই, তারপর মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। প্রবল যন্ত্রণাময় মৃত্যু। পরের দিন সকালে তমসার বাড়িতে এলেন বাবার ছোটবেলাকার বন্ধু রাজীব কাকু। তিনি এলাকার ডিএসপিও বটে। তার আগমনে ড্রয়িং রুমে এসে বসল তমসা। তমসার দিকে তাকিয়ে একগাল হেসে রাজীব বললেন, তোমরা এসেছো শুনে দেখা করতে চলে এলাম মা। বেশ করেছেন, আমি খুব খুশি হয়েছি। তমসা প্রত্যুত্তরে হাসি ফিরিয়ে দেয়। চিন্তিত স্বরে বলে রাজীব, এসেছি যখন তখন একটা ব্যাপারে সাবধান করে দিই মা, বাইরে বেশি ঘোরাঘুরি করবে না, এখানে কিন্তু বাঘের উপদ্রব বেড়েছে। হ্যাঁ, পেপারেও তাই পড়লাম, শেষ 4 মাসে 4 জনকে বাঘে খেয়েছে, খুব চিন্তার বিষয়। কিন্তু বাঘটাকে ধরা যাচ্ছে না কেন? আরে দেখতে পেলে তো ধরা যাবে নাকি? মানে? মানে 4টে মৃতদেহই পাওয়া গেছে কোর এরিয়ার বাইরে, যেখানে জঙ্গল খুব বেশি ঘন নয়। যারা বাঘের খাবার হয়েছে তাদের মধ্যে একজন জেলে, একজন জঙ্গলে কাঠ কুড়াত, আর 2 জন সাধারণ গ্রামবাসী। এরা কেউই কোর এরিয়াতে যায়নি। যতন্দ্র মৃত্যুর পর সরকারের তরফ থেকে প্রচার করা হয়েছিল সবাই যেন খুব সাবধানে থাকে, তার ফলও হয়েছিল। খুব প্রয়োজন ছাড়া কেউই রাতের বেলা বাড়ি থেকে বেরোতো না, কিন্তু শেষ 2 জনকে বাঘ গ্রাম থেকে তুলে নিয়ে গেছে। আর আশ্চর্য হল, 4-4 জন বাঘের পেটে গেলেও সেই বাঘকে তেমন কেউই চোখে দেখেনি। স্বপন আশ্চর্য হয়ে বললেন, এমন আবার হয় নাকি? এখনো অবধি তো কিছুই বলেনি, পরের ব্যাপারগুলো শুনলে তোরা আকাশ থেকে পড়বি। 4টে মৃত্যুই হয়েছে পূর্ণিমার রাতে। বাঘ পাঁচি পুঁতি দেখে মানুষ খায় এমন কোনোদিনও শুনেছিস কি? শুধু তাই নয়, মৃতদেহগুলো রাত কিলোমিটারের মধ্যে কোথাও ঘষ্টানোর চিহ্নও পাওয়া যায়নি। 4টে মৃতদেহতেই বাঘ বুকের কাজটা তেমন একটা খায়নি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানিস, কোনো দেহে হৃৎপিণ্ড নেই, যেন কেউ খুব নিপুণভাবে সেটা দেহ থেকে বের করে নিয়েছে। শেষ লোকটার বেলায় একজন প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে বটে, কিন্তু সে যা বলেছে তা একেবারেই বিশ্বাসযোগ্য নয়। নীরবতা ভেঙে প্রশ্ন করল তমসা, কে বলছে সে? সে হলো মৃতের স্ত্রী। তার স্বামী রাতের বেলায় উঠোনে গিয়েছিল, সে জানলা দিয়ে দেখে একজন তাদের উঠোনে ঢুকছে। ধীরে ধীরে তার দেহটা নাকি বাঘে পরিণত হয়, সেই বাঘ ঝাঁপিয়ে পড়ে তুলে নিয়ে যায় তার স্বামীকে। আমরা তার গল্প কথা বিশ্বাস করিনি, কিন্তু মনে একটা খটকা থেকেই গিয়েছে বুঝলি। সেদিন সন্ধেবেলা হালকা বৃষ্টি হচ্ছিল,
তোদের বাড়ির সামনে ভিজে মাটিতে একজন আর একটা বাঘের যাওয়ার ছাপ পাওয়া যায়, কিন্তু বাঘের আসার ছাপ নেই, মানুষের যাওয়ারও ছাপ নেই, এটা কেমন করে সম্ভব? এইসব কথা খবরের কাগজে পাবে না, পুলিশের কয়েকজন উচ্চ পদস্থ কর্তা ছাড়া এই খবর কারোর কাছেই নেই, বুঝলি? বলতে বলতে চিন্তায় ডুবে গেলেন রাজীব বাবু। হঠাৎ তমসা দেখল তাদের ড্রয়িং রুমের পর্দাটা নড়ছে। কে ওখানে? এই যে আমি, রাজীব বাবু এসেছেন, তাই ভাবলুম ওনার জন্য একটু চা জল খাবার নিয়ে যায়। পর্দা ঠেলে চা আর স্ন্যাক্স নিয়ে ঘরে ঢুকলো মনোহর। তা ওখানে দাঁড়িয়ে কেন? এসো এসো, এই রাজীব দাকে দাও চাটা। তমসা একদৃষ্টে মনোহরের দিকে তাকিয়েই রইল। এই লোকটাকে তার কোনোদিনই ঠিক ভালো লাগেনি। কাজকর্মে খুব পোক্ত, কিন্তু আচার ব্যবহার কীরকম যেন একটা। ঘোলাটে চোখ, গম্ভীর স্বর, গলায় একটা রুদ্রাক্ষের মালা ঝোলে। দাদু ঠামগা এখানে একা থাকতো বলে তাকে বহাল করা হয়, কিন্তু সে আসার কয়েক মাসের মধ্যেই প্রথমে দাদু, তারপরে ঠাকুমা মারা যান। তারপর থেকে এই বাড়ির একচ্ছত্র অধিপতি সে। তাহলে এর সমাধান কি? চায় একটা চুমুক দিয়ে বলল রাজীব। বন দপ্তর বাঘটাকে খোঁজার চেষ্টা করছে, যদি কোনো মানুষের পিছনে থাকে তাকে ধরার চেষ্টা করে যাচ্ছি আমরা। এর বাইরে কিছু হলে তাকে কিভাবে আটকানো হবে তা ঈশ্বরই জানে। এর বাইরে বলতে? আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের জ্ঞানের পরিধিও ক্ষুদ্র। এই প্রকৃতির মধ্যে কত রহস্য লুকিয়ে আছে তার কতটুকুই বা আমরা জানি, তাই সাবধানে থেকো, বাইরে বেশি ঘোরাঘুরি করো না, বিশেষ করে রাতের বেলা, বিপদ হতে পারে, কেমন? তিনি আর বেশিক্ষণ বসলেন না, দু এক কথা বলেই উঠে পড়লেন। তমসা নিজের ঘরে চলে গেল। রাজীব কাকু বেশি বাইরে ঘুরতে বারণ করলেও তমসার তাতে বিশেষ কোনো হেলদোল নেই। যার দেহে ক্যান্সারের শেষ সীমায় পৌঁছে গেছে তার আবার বাঘের ভয়। বাবা মাও এখন তমসাকে কোনো ব্যাপারে বাধা দেয় না, তাই সে কুসুমপুরে আসা থেকে মনের আনন্দে এদিক ওদিক চড়ে বেড়াচ্ছে। আজ বিকালে মাতলা নদীর পার ধরে হাঁটতে হাঁটতে সে একটু দূরেই চলে গেল। তার শরীর এমনিতেই দুর্বল, তার উপরে আজ গরমটাও পড়েছে ভীষণ, সে আর হাঁটতে পারছে না। হাঁপাতে হাঁপাতে সে নদীর পাড়ে এসে দাঁড়াল, কিন্তু মাথাটা বড্ড ঘুরছে, চারপাশে পৃথিবীটা যেন তার চোখের সামনে গোল হয়ে পাক খাচ্ছে। তার পার দেহের ভার বইতে পারল না, অজ্ঞান হয়ে সে নদীতে পড়েই যেত যদি না শেষ মুহূর্তে তার একটা হাত কেউ না ধরে নিত। অনবরত চোখের জলের ঝাপটায় জ্ঞান ফিরল তমসার। চোখ মেলে সে দেখল একটা 18-19 বছরের ছেলে তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, চিন্তান্বিত মুখ, মাথায় কোঁকড়ানো চুল, সরলতায় ভরা চোখ। তমসাকে চোখ মেলতে দেখে সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখন কেমন বোধ করছেন? ঠিক আছি। আস্তে আস্তে তমসার সবকিছু মনে পড়ল। ছেলেটি ধমকের সুরে বলল, আপনাকে দেখেই মনে হচ্ছে অসুস্থ, এভাবে একা একা কেউ এই নির্জন জায়গায় বেড়াতে বেরোয়? তখন আমি না থাকলে আপনি সোজা নদীর জলে পড়তেন। মনে মনে ছেলেটিকে ধন্যবাদ দিল। তার ধমক একেবারেই ভালো লাগলো না তমসার। একটা জুৎসই উত্তর যে না দিলেই নয়। দেখুন, আমার সাথে ভদ্রভাবে কথা বলুন, আজ অব্দি কেউ আমার সাথে জোরে কথা পর্যন্ত বলেনি। নদীতে পড়তাম, সাগরে পড়তাম, তাতে আপনার কি? তমসা উল্টে ধমক শুনে ছেলেটা তার দিকে মুহূর্তে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মুখে ফুটে উঠল একটা ব্যঙ্গের হাসি। তারপর সে উল্টো পথে হাঁটা দিল। তমসা উঠতে গেল, কিন্তু শরীরটা এখনো খুব দুর্বল। এদিকে সূর্যের আলো প্রায় শেষ হয়ে এসেছে। উপকারী ছেলেটিকে বলা কথাগুলোর জন্য সে মনে মনে নিজেকে তিরস্কার করল। এই শরীরে একা একা বাড়ি ফেরা অসম্ভব। সে পেছন ফেরে ডাক দিল তমসা। এই যে, আরে শুনছেন?
ছেলেটি কোনো উত্তর না দিয়ে এগিয়ে এলো। আপনাকে অমনভাবে বলা আমার ভুল হয়েছে, প্লিজ একবার তাকান। ছেলেটি ফিরে তাকালো, গুটি গুটি পায়ে হেঁটে সে আবার সামনে এসে দাঁড়িয়ে বলল, ঠিক শুনতে পেলাম না। সরি, প্লিজ আমাকে একটু বাড়িতে ছেড়ে দেবেন, এই অবস্থায় আমি ফিরতে পারবো না। ছেলেটির মুখে আবার তীর্যক হাসি খেলে গেল। সে ধীরে ধীরে তমসাকে দাঁড় করালো। তমসা বুঝতে পারলো তার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, পাও কাঁপছে। তার কষ্ট বুঝে ছেলেটি বলল, হাঁটতে পারবেন? তমসা চোয়াল শক্ত করে বলল, আপনি একটু সাহায্য করলেই পারবো। এরপর ছেলেটি তমসার ডান হাত নিজের কাঁধে রাখলো, নিজের ডান হাত দিয়ে সে হাতটা ধরল, বাঁ হাত রাখলো তমসার কোমরে। তারপরে ধীরে ধীরে দুজনে এগিয়ে চলল। সূর্য অস্ত গিয়ে চারদিক নিকষ কালো অন্ধকারে ডুবে গেছে। পাশের মাতলা নদীর কুলকুল শব্দ শোনা যাচ্ছে, শীতল বাতাস বইছে। ভাগ্যিস এখন অন্ধকার, নইলে ছেলেটা দেখতে পেত তমসার গালে জড়ো হয়েছে একরাশ লালচে আভা। এই প্রথম কোনো ছেলে তাকে এমনভাবে স্পর্শ করল। তবে ছেলেটা খুবই ভদ্র, এতে কোনো সন্দেহ নেই। সে যেন তমসাকে ছুঁয়েও ছুঁয়নি। তোমার নাম কি? তমসা নিজের অজান্তেই তাকে আপনি থেকে তুমি বলতে শুরু করল। ছেলেটি নিজু স্বরে উত্তর দিল, বুধো। বুধো? এই আমার কেমন নাম! মানে কিছু মনে করো না, কিন্তু তাই বলে বুধো? তমসা খিকখিক করে হেসে উঠল। আমার একটা ভালো নামও আছে, কিন্তু সেই নামে বহুদিন কেউ আমাকে ডাকে না। এই তো ভালো নাম আছে, তা কি শুনি? বলো না আবার তোমার ভালো নাম উদ্বুদ্ধ। না না, আমার ভালো নাম শশাঙ্ক। শশাঙ্ক? বাহ, এই নামটা তো বেশ ভালো। তা কি করা হয়, পড়াশোনা? না, আমি মাছ ধরি, পড়াশোনা খুব বেশি হয় না। না হোক কে, পড়াশোনা করে কে কবে রাজা মহারাজা হয়েছে? বহুদিন পরে তমসা কারোর সাথে মন খুলে কথা বলতে পারল। বাড়িতে বাবা মা সবসময় ছলছলে চোখে তার দিকে তাকিয়ে থাকে, আর ওই গম্ভীর ডাক্তারদের কথা সে তো ছেড়েই দিল। তমসা জিজ্ঞাসা করল, আমার কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চার ফিল আসছে, তোমার আসছে না? বাঘ এই পথে নদীতে জল খেতে আসে জানেন? একটা সামনে এলে না, অ্যাডভেঞ্চার হাওয়ায় মিলিয়ে যাবে। খানিক চুপ থেকে তমসাই বলল, আমি মরতে ভয় পাই না, ভয় পেলে কি একা একা এমন ঘুরে বেড়াতাম? সে কি, মরতে তো সবাই ভয় পায়, আপনি পান না কেন? তমসা এগিয়ে গিয়ে বলে, বাদ দাও ওসব কথা, আমি এই মুহূর্তটাকে হারাতে চাই না। দুজনে কথা চলতে থাকে। তমসা মহে পথে শশাঙ্কের কাঁধে হাত দিয়ে এগিয়ে যায়। তমসা এক অপরিচিত মানুষের সান্নিধ্যে এক মৃতপ্রায় মানুষ বেঁচে নেয় আনন্দের কিছু মুহূর্ত। তমসা বাড়ি ফিরছে না দেখে বাবা মা উভয়ে চিন্তিত মুখে দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তার দেখা পেয়ে দুজনে হাঁফ ছেড়ে বাঁচলেন। বাবা কাছে এসে জিজ্ঞাসা করলেন, কিরে কি হয়েছিল তোর? তমসা কিছু বলার আগেই শশাঙ্ক উত্তর দিল, উনি পথে অজ্ঞান হয়ে পড়েছিলেন, আমি দেখতে পেয়ে নিয়ে এলাম। আমি পই পই করে বলেছিলাম, এই অসুস্থ শরীরে একা একা ঘুরিস না, একটা কথা শুনলে হয়। তমসা জানে তারা অন্যায় করেছে, তাই সে কিছু বলল না, মাথা নিচু করে রইল। তুমি আমাদের অনেক উপকার করেছো বাবা, এসো ভিতরে এসো। তমসার মা এবং বাবা তাকে সাদরে ডাকলেন। শশাঙ্ক না সূচকভাবে মাথা নেড়ে বলল,
না না, আমাকে আবার ফিরতে হবে। আরে ফিরবে খন, এখন এসো তো। তিনি শশাঙ্কের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন। রাত হয়ে গিয়েছিল, তাই বাবা খাবার দিয়ে যেতে বললেন। খাবার টেবিলে বসে তিনি জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? আগে শশাঙ্ক। আর ডাকনাম বুধো। তোমার জন্য কতদিন বাদে আমার মেয়েটাকে ভালো করে হাসতে দেখলাম। তা তোমার বাড়িতে কে কে আছেন? আমি আর দাদু, বাবা মা ছোটবেলাতেই মারা যান। মা নরম গলায় বললেন, আহারে। তারপরে তার পাতে গোটা দুই মাছ তুলে দিলেন। আমি আমি এত এত খেতে পারবো না। না না, তা বললে কি চলে? আস্তে আস্তে খাও বাবা, ঠিক পারবে। মা তাকে খাইয়ে ছাড়লেন। খাবার শেষ করে শশাঙ্ক উঠে দাঁড়ালো। তাকে বাইরে অবধি ছাড়তে এলো তমসা। হঠাৎ খেয়াল করল শশাঙ্কের চোখে জল। এ কি 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 হলো? আমাকে আমাকে কোনোদিন কেউ এত যত্ন করে খাওয়ায়নি। জান মায়ের মুখটা তো ভালো করে মনেও পড়ে না। এমন একটা পরিবার আমার স্বপ্ন, জানেন তো। ভগবান আপনাদের সব বিপদ থেকে রক্ষা করুন, সব বিপদ থেকে রক্ষা করুন। তমসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কদিন বাদে আমি নিজেই আর এই পরিবারটার অংশ থাকব না। তোমার পরিবার নেই আর আমার পরিবারে আমি থাকব না। আমার ক্যান্সার হয়েছে, আমি এই পৃথিবীতে আর কয়েক মাসের অতিথি। দুঃখিত, আমি জানতাম না। প্রথম প্রথম আমারও দুঃখ লাগতো জানো, এখন গাছ হয়ে গেছে। যে কটা দিন বাঁচব আমি আনন্দ করে বাঁচতে চাই, এই যেমন এখন আনন্দে আছি। শশাঙ্ক নীরবে তার দিকে চেয়ে রইল। আবার কবে দেখা হবে? জেলেপাড়ায় গিয়ে আমার খোঁজ করবেন, পেয়ে যাবেন। শশাঙ্ক ধীর পায়ে অন্ধকারে মিলিয়ে গেল। নিজের ঘরে ফিরে এলো তমসা। কোনো এক অজানা ভালো লাগা যেন তার শরীর মনে ঢেউ তুলেছে। পরের দিন থেকে তমসার শরীর তাকে কাহিল করল। কয়েকদিন তার বিছানায় শুয়েই কাটল। সে প্রতীক্ষায় রইল আবার কবে সুস্থ হয়ে কুসুমপুরের পথে চলে ফিরে বেড়াবে। দেখতে দেখতে এলো পূর্ণিমা। আজ রাতে তমসার ঘুম আসছে না। মনের কোণে ভেসে উঠেছে রাজীব কাকুর বলা কথাগুলো। আজকের দিনের শেষে চার মাসে চারটে খুন হয়েছে। তমসা দোতলায় নিজের ঘরে জানলার ধারে বসে রইল। চাঁদের আলো রুপোলি রঙের জল ছবি এঁকে দিয়েছে গোটা কুসুমপুরে। জানলা দিয়ে আশেপাশের বাড়িগুলো দেখা যাচ্ছে, সেগুলো রহস্যময় আলোতে ভূতের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ দরজায় একটা খুট করে শব্দ শুনতে পেল সে। তার ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে উঠল। তারপরেই সে দেখতে পেল এক ছায়া মূর্তি চুপি সারে তাদের উঠোন বেয়ে বাইরে বেরিয়ে গেল। ছায়ামূর্তি যথাসম্ভব সজাগ থাকলেও তমসার বুঝতে বাকি রইল না এই ছায়ামূর্তি আর কেউ নয়, মনোহরদা। কিন্তু এত রাতে সে বাড়ির বাইরে গেল কেন? তবে কি খুনগুলোর সাথে তার কোনো যোগাযোগ আছে? নিশ্চিত হতে গেলে তার পিছু নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একটা গভীর দীর্ঘশ্বাস নিয়ে কয়েক মুহূর্ত ভাবল তমসা। তার যে মরার ভয়টা নেই, এমন মানুষের আর কিসের ভয়? সে গুটি গুটি পায়ে নিচে নেমে এলো। সে ঠিকই ভেবেছে, মনোহরদার ঘরের দরজা ভিজানো, ভেতরে মনোহরদা নেই। তমসার অসুস্থ শরীর পা টলছে, কিন্তু তবু তাকে যেতেই হবে। দরজার পাশে দাদুর লাঠিটা রাখা ছিল, সেটা সে হাতে তুলে নিল। লাঠি দিয়ে কি বাঘ মারা যায়? তবু একটা অস্ত্র থাকা ভালো। সে দরজাটা খুলে বাইরে বেরিয়ে গেল।
আর একটু এগোতেই সে দেখতে পেল মনোহরদা গ্রামের মেঠো পথ বেয়ে এগিয়ে চলেছে। তার সজাগ দৃষ্টি চারদিকে নিবদ্ধ। মাঝে মাঝে সে পেছন ফিরে চাইছে, বাতাসে কিছুর গন্ধ নেওয়ার চেষ্টা করছে, আর এদিকে ওদিকে ফিরে কিছু যেন খুঁজছে। কিন্তু কি খুঁজছে? তবে কি খুনি নিজের শিকারকে খুঁজছে? মনোহরদা আর একটা বাড়ি ছেড়ে এগিয়ে গেল। তার পেছন পেছন নিঃশব্দে হেঁটে চলল তমসা। তার বুকে কেউ যেন হাজারটা হাতুড়ি পিটছে। তমসার মন বলছে আজ রাতে কিছু একটা হতে চলেছে। হঠাৎ একটা দোতলা বাড়ির পেছনে মনোহরদা অদৃশ্য হয়ে গেল। তমসা দ্রুত পা চালিয়ে সেখানে পৌঁছাল, কিন্তু মনোহরদাকে কোথাও দেখতে পেল না। সেই চন্দ্রালোকিত রাত্রে সে নিজেকে সম্পূর্ণ একা আবিষ্কার করল। সেই বাড়িটার পেছনে হালকা জঙ্গল শুরু হয়েছে। এত রাতে জঙ্গলে প্রবেশ করা ঠিক হবে না বুঝে তমসা এদিক ওদিকে চাইল। নিজের অজান্তেই সে অনেকটা পথ চলে এসেছে। শোনা যাচ্ছে জলের কুলুকুলু শব্দ। তমসা বুঝল সে মাতলা নদীর কাছাকাছি এসে পৌঁছেছে। সে শুনেছে পূর্ণিমার রাতে মাতলা নদী অসামান্য রূপ ধারণ করে। সেই রূপ চাক্ষুষ দেখার জন্য সে জলের শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। হঠাৎ একটা বেসুরো গলায় গান শুনে সে থমকে দাঁড়ালো। নিজেকে লুকিয়ে ফেলল একটা গাছের আড়ালে। নদীর পাড়ের ধারে একজন টলতে টলতে এগিয়ে আসছে। সে বেসুরো গলায় গান গাইছে। বসেছে আসর, এসেছে কলকাতারে নাম করাছে নাট্য কোম্পানি। তমসা বুঝল লোকটা মাতাল, মাঝরাত্রিরে কলা অব্দি পান করে পাড়ি ফিরছে। হঠাৎ একটা দৃশ্য দেখে ভয়ে তার শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে উঠল। হৃৎপিণ্ডটা হাঁপড়ের মতো ওঠানামা করতে শুরু করলো। বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা মানুষ। আবঝা আলো ছায়ায় তার অস্পষ্ট অবয়ব চোখে পড়ছে। সে যেন এক দৃষ্টে সেই মাতাল মানুষটার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে তার দেহে কিছু পরিবর্তন শুরু হলো। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার গান দুটো একটু একটু করে বাড়তে শুরু করলো। হাত পাগুলো যেন আস্তে আস্তে ছোট হয়ে এলো। গোটা শরীর ভরে গেল কালচে দাগে। এই দাগগুলো মানুষের মাথাটা অব্দি ছড়িয়ে পড়ল। চাঁদের আলোয় চিকচিক করে উঠল তার স্বতন্ত্র। তমসার চোখের সামনে একটা জলজান্ত মানুষ একটা হলুদ ডোরা কাটা প্রাণীতে পরিণত হল। সে লোলুপ দৃষ্টিতে সামনের দিকে ওঁত পেতে রইল। এই অলৌকিক পরিবর্তন দেখতে পেয়ে তমসা পাথরে পরিণত হয়েছিল। সম্বত ফিরে পেয়ে বুঝলো এই মাতাল বাঘটার সাথে এক সরল লেখা চলে এসেছে। কয়েক মুহূর্ত পরেই তমসা চোখের সামনে একটা হলুদ বিদ্যুৎ ঝাঁপ দিল মাতালটাকে লক্ষ্য করে। প্রবল ভয়ে আর্তনাদ করে উঠল মাতালটা। এপাশ থেকে তমসাও চিৎকার করে উঠল। বাঘ মাতালটাকে ছেড়ে এক মুহূর্তের জন্য তমসার দিকে ফিরে চাইল। বড় মুহূর্তেই এক কামড় বসালো সে মাতালটার গলায়। প্রবল পাশবিক শক্তির বিরুদ্ধে পরাজয় স্বরূপ শেষ চিৎকার করে উঠল সেই অসহায় মানুষটা। তার চিৎকার ছাপিয়ে শোনা গেল হারহীন করা বাঘের গর্জন। তারপরে বাঘটা সেই নিদর দেহ মুখে করে প্রবল বেগে দৃষ্টিপথের বাইরে চলে গেল। চোখের সামনে এমন নৃশংস দৃশ্য দেখে তমসা মাটিতে বসে পড়ল। বিশ্বাস অবিশ্বাস বাস্তব কল্পনার সীমারেখা আজ তার চোখের সামনে থেকে মুছে গেছে। সেই মৃত মানুষটার জন্য এখনো তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ তমসার কাঁধে কারুর হাত পড়ল। সে চমকে পেছন ফিরে তাকালো। দেখল একটা অদ্ভুত দর্শন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। তার বরণে আলখাল্লা, মাথা ভর্তি উস্কো খুস্কো চুল, এক মুখ দাড়ি। সে এক দৃষ্টে তমসার দিকে তাকিয়ে আছে। ভীত হয়ে সে জিজ্ঞাসা করল,
কে আপনি? কে? সে ফিসফিস করে বলল, আমি নরঘাতক, নরঘাতক। রাতের বেলা মানুষ শিকার করতে বেরিয়েছি। আমতা আমতা করে বলে তমসা দু পা পিছিয়ে এলো। কি বলছেন এসব? আমার রক্ত চাই, রক্ত। সে এগিয়ে এলো তমসার দিকে। এবার এক প্রকার দৌড়েই সেই অদ্ভুত মানুষটার থেকে দূরে সরে এলো সে। তারপরে প্রাণপণে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতেই তমসা শুনতে পেল পেছন থেকে বলছে, পালাও পালাও পালাও, তাইলে তোমাকেও ছিঁড়ে খেয়ে নেব। বাড়ি ফিরে তমসা দেখল দরজা এখনো ভেজানো। মনোহরটা ফেলেনি, সে নিজের ঘরে ফিরে বিছানায় গা এগিয়ে দিল। সে তরতর করে কাঁপছে, তার হৃৎপিণ্ড হাঁপড়ের মতো ওঠানামা করছে। তার মনের কোণে উঁকি দিচ্ছে অনেক অনেক প্রশ্ন। মনোহরটা কেন রাতের বেলা বাইরে গিয়েছিল? সেই অদ্ভুত লোকটাই বা কে? মানুষ কি সত্যি বাঘে পরিণত হতে পারে, নাকি সবকিছু তার চোখের ভুল? এইসব ভাবতে ভাবতে সে কখন ঘুমের সাগরে তড়িয়ে গেল। সকালে তমসার ঘুম ভাঙল মায়ের ডাকে। মা উত্তেজিত হয়ে বলল, তাড়াতাড়ি নিচে চল, রাজীব কাকু এসেছে, আবার নাকি একটা লোককে বাঘে খেয়েছে। এই খবরটা তার কাছে নতুন নয়, সে নিজের চোখে গতকাল রাতে তা দেখেছে। সে তাড়াতাড়ি নিচে নেমে দেখল রাজীব কাকু চিন্তিত মুখে বসে আছেন। তমসাকে দেখতে পেয়ে বলে উঠলেন, এই শোনো, আবার একজনকে জানো বাঘ খেয়েছে, এবারও সেই পূর্ণিমার দিন, আর এবারও সেই মৃতদেহ হৃৎপিণ্ড নেই। তমসা কোনো কথা না বলে মনোহর তাকে ঘরে নিয়ে গিয়ে ডাকল। তারপরে জোর গলায় জিজ্ঞাসা করল, কাল রাতে তুমি কেন বাইরে গিয়েছিলে? মনোহর কোনো কথা বলল না, সে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, আমি নিজে তোমাকে বাইরে যেতে দেখেছি। রাজীব কাকুকে বলো কেন বাইরে গিয়েছিলে। অন্য কেউ হলে এই সময় প্যানিক করে যেত, কিন্তু মনোহর অন্য ধাতুতে গড়া। সে একটা চেয়ারে বসে গম্ভীর স্বরে বলল, আমি বলতে পারি, কিন্তু আপনারা বিশ্বাস করবেন কি? তুমি যা যেন বলো, বিশ্বাস করা বা না করা ওটা আমাদের ব্যাপার। কেউ মহাব্যাঘ্রকে জাগিয়ে তুলেছে। মনোহরের উত্তর শুনে গোটা ঘর কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নীরবতা ভাঙে তমসা জিজ্ঞাসা করল, মহাব্যাঘ্র কে সে? বহু পুরুষ ধরে আমাদের পরিবার তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত। আমিও অল্প বিস্তর তন্ত্রবিদ্যা জানি। আমার বাবার কাছে আমি মহাব্যাঘ্রর কথা শুনেছিলাম। মহাব্যাঘ্র সুন্দরবনের এক প্রাচীন অপদেবতা। বহু শতক পূর্বে বাঘ মানুষ বলে এক উপজাতি মাতলা নদীর তীরে বসবাস করত। তারা ছিল বাঘের মতোই হিংস্র। মহাব্যাঘ্র ছিল তাদের উপাস্য দেবতা। তার সাধনার মন্ত্র বা উপাচার কিছুই জানা নেই আমার। শুধু এটুকু জানি, কঠিন সাধনা করে তাকে তুষ্ট করতে পারলে তিনি বরদান করেন। এই বরে মানুষ ইচ্ছে করলে বাঘে পরিণত হতে পারে। তারপর প্রতি পূর্ণিমায় সে একজন করে মানুষ শিকার করে, মহাব্যাঘ্র চরণে অঞ্জলি দেয়। তখন মহাব্যাঘ্র স্বয়ং জেগে ওঠেন, নিজে সেই মৃতদেহের রক্ত মাংস ভক্ষণ করেন, শুধু হৃৎপিণ্ডটা ছেড়ে দেন। ওই হত্যাগুলো দেখে আমার স্থির বিশ্বাস কেউ মহাব্যাঘ্রকে জাগিয়ে তুলেছে। গাল গল্পেরও একটা সীমা আছে। না বাবা, গাল গল্প নয়। কাল রাতে আমি নিজের চোখে একজন মানুষকে বাঘে বদলে যেতে দেখেছি। সে আমার স্বামী শিকার করে নিয়ে গেছে। তমসা এমন ভাবে কথাগুলো বলল যেন নিজের কথা নিজেই বিশ্বাস করতে পারছে না। বলিস কি, কাল রাতে তুই বাইরে গিয়েছিলিস, কেন? তমসা মাথা নিচু করে উত্তর দিল, মনোহরটা বাইরে কি করে দেখার জন্য। এ তুই ভারী অন্যায় করেছিস মা, ঘুমের চোখে কি দেখতে কি দেখেছিস কে জানে। রাজীব এতক্ষণ নীরবে সবার কথা শুনছিলেন, এবার তিনি মনোহরকে জিজ্ঞাসা করলেন,
তুমি কেন বাইরে গিয়েছিলে বলো তো? আমি গিয়েছিলাম যদি নিরীহ মানুষের মৃত্যুর মিছিল বন্ধ করতে পারি। একজন তন্ত্র সাধকের কাজ মরণ উচ্চাটন করে মানুষের ক্ষতি সাধন নয়, তার কাজ এই বিদ্যাকে ব্যবহার করে মানুষের উপকার করা। বুঝলাম, তোমাদের কথা বিশ্বাস করা কঠিন, তবে ফোনগুলো আমারও স্বাভাবিক মনে হয় না। দেখি পরিস্থিতি কোন দিকে গড়ায়। তোমরা দুজনেই আর কোনো দিনও রাতের বেলা বাইরে যাবে না, মনে থাকবে তো? মনোহর এবং তমসা দুজনেই মাথা নাড়ল। রাজীব বেরিয়ে গেলেন, মনোহর নিজের কাজে মন দিল, আর একগুচ্ছ বকা খেয়ে নিজের ঘরে গিয়ে গুঁচ মেরে বসে থাকল তমসা। বাবা মা বাড়ি থেকে বেরোতে নিষেধ করলেও তমসার মন টিকছে না, তার স্মৃতির পাতায় বারবার হানা দিচ্ছে গত রাতের দেখা সেই বিভৎস নৃশংস নারকীয় দৃশ্যটা। এই রহস্যের সমাধান না করা অবধি তার শান্তি নেই। মরার আগে যদি সে কিছু নিরাপরাধ মানুষকে বাঁচাতে পারে তার থেকে ভালো কিছু হতে পারে না, কিন্তু এই শরীরে একা একা সে করবি বা কী করে? এই সময় একজনকে পাশে পেলে খুব ভালো হতো। হঠাৎ তার মনে পড়ল শশাঙ্কের কথা, সে বলেছিল জেলেপাড়ায় খোঁজ করলেই তাকে পাওয়া যাবে। তমসা চুপি চুপি বাড়ির বাইরে বেরিয়ে এলো। জেলেপাড়ায় গিয়ে খোঁজ করতে একজন তাকে নদীর দিকে যেতে বলল। একটু এগোতেই সে দেখতে পেল শশাঙ্ককে। কোনো অজ্ঞাত কারণে শশাঙ্ককে দেখেই তমসার ভেতরে বয়ে চলা ঝড় সমস্ত সব ঠান্ডা হয়ে গেল। সে দূর থেকেই ডাক দিল, শশাঙ্ক। তাকে দেখতে পেয়ে শশাঙ্ক এগিয়ে গেল। এখন মাথার উপরে রোদ চড়া, শশাঙ্ক রোদে পোড়া উস্কো খুস্কো চুল, সর্বাঙ্গ অনাবৃত, গ্রিক যোদ্ধাদের মতো পেশি বহুল চেহারা, মুখে কৌতুক। তমসাকে দেখে সে বেশ অবাক হয়েছে। গম্ভীর স্বরে সে জিজ্ঞাসা করল, আপনি এখানে? এমনি তোমার সাথে দেখা করতে চলে এলাম। আচ্ছা বেশ। আপনি নয়, তুমি বলো আমাকে। না না, তা হয় না। আপনি কত বড় বাড়ির মেয়ে? আর আমি কোথায়? তমসা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, তুমি কোন দলে কাজ করো? শশাঙ্ক ভ্যাবা চাকাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ মানে? আদ সুন্দর নাটক করো, নিশ্চয়ই কোনো নাটক দলে কাজ করো। এই বলে তমসা কয়েক মুহূর্তের জন্য থামল, তারপরে বলল, তুমি বলতে বলেছি বলবে, আমি এত নাটক শুনতে চাই না। শশাঙ্ক বাধ্য ছেলের মতো মাথা নাড়ল, বেশ এই তো গুড বয়। শোনো, একটা দরকার আছে, তবে নিজের জন্য নয়। নিশ্চয়ই শুনেছো বাঘে একজন মানুষ খেয়েছে, কাল রাতে আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু কাল আমি একটা মানুষকে বাঘে বদলে যেতে দেখেছি। সে আমার চোখের সামনে স্বীকার করে, কি বিভৎস সেই দৃশ্য, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। আমি এই রহস্যের সমাধান করতে চাই, এই কাজে তোমার সাহায্য দরকার। শশাঙ্ক বিড়বিড় করে বলল, আমার মনে হয় এসব তোমার চোখের ভুল ছাড়া আর কিছু নয়। ভুল কি ঠিক সেই খোঁজেই তোমার সাহায্য চাই। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তমসা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই এক বৃদ্ধ এসে তাদের সামনে দাঁড়ালেন। তার বয়স 80-এর কাছাকাছি হবে, তবে শরীর এখনো বেশ মজবুত। মাথায় ধবধবে সাদা চুল, সারা মুখ জুড়ে পলিরেখা, কোটরে টুকে যাওয়া চোখ দুটো ভারী উজ্জ্বল। বৃদ্ধ মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, কেটি? ওর নাম তমসা, এখানে বেড়াতে এসেছে, আমার সাথে কয়েকদিন আগে পরিচয় হয়েছে। আমি শশাঙ্কর দাতু, তুমি আমাদের অতিথি, এত দূরে এসেছো যখন, একবার আমাদের বাড়ি চলো। আজ হবে না, আমাকে ফিরতে হবে। আমরা গরিব বলে যেতে চাইছো না? ছি ছি, তা নয়। আচ্ছা চলুন। তমসা এক পা এগিয়ে চলল, দাদু খুশি হল। দাদু পথ দেখিয়ে এগিয়ে চললেন, পেছনে শশাঙ্ক এবং তমসা।
জেলে পাড়ায় এদিক ওদিকে ছোট মাছ শুকোচ্ছে, বাতাসটা আষ্টে গন্ধে ভরা। এখানে বাড়ি বলতে ছোট ছোট ঝুপড়ি, তাদের একটাতে দাদু ঢুকলেন। ঝুপড়িটা মোটের উপরে অগোছালো, এদিক সেদিকে জিনিসপত্র ডাঁই করে রাখা আছে, তার মাঝে ঘরের দুপাশে দুটো ছোট চৌকি পাতা। শশাঙ্ক ভাবলেশীন কণ্ঠে বলল, আমাদের ঘর একটু অগোছালো, আমরা তোমার মতো বড় লোক নই কি না, তাই আর কি। তমসা রেগে কটমট করে তাকালো। আমাকে টিটকিরি মেরে কথা না বললে বুঝছি তোমার ভাত হজম হয় না? শশাঙ্ক সভয়ে মুখে তালা দিল। দাদু তমসাকে একটা খাটের উপরে বসতে বললেন, তারপরে একটা ছোট্ট বাটিতে খই মুরগি এবং বাতাসা খেতে দিলেন। হাতে করে মুরগি মুখে পড়ে তমসা বলল, এই খুনগুলোর ব্যাপারে কিছু শুনেছিলেন দাদু? দাদু অন্যমনস্কভাবে উত্তর দিলেন, সবাই যতটুকু জানে আমিও ততটুকুই জানি, খুব চিন্তায় আছি বলতে পারো। আমি ভাবছিলাম একটু খোঁজ করব, যারা মারা গেছে তাদের পরিবারের সাথে কথা বলবো। একা একা আমার পক্ষে সম্ভব নয়, শশাঙ্ক আমার সাথে গেলে ভালো হয়। আগত অতিথির অভিপ্রায় জানা মাত্রই বৃদ্ধ আঁতকে উঠলেন। তিনি দুদিকে জোরে জোরে মাথা নেড়ে ভীত কণ্ঠে বললেন, না না মা, এইসব বড় ভয়ঙ্কর ব্যাপার, পাঁচজন মানুষ মারা গিয়েছে, একই চারটে খানি কথা, কি বলে বাঘে খেয়েছে, কেউ বলে বাঘের বেশে অপদেবতা মেরেছে, এসবে না জড়ানোই মঙ্গল, তুমি এর থেকে দূরে থেকো, এটা এটা আমার অনুরোধ। তমসা দৃঢ় কণ্ঠে বলল, না দাদু, এই রহস্যের জট না ছাড়ানো অবধি আমার শান্তি নেই। দাদু অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তমসার জেদ টলাতে পারলেন না, শেষে রণেভঙ্গ দিলেন। কিছুক্ষণ সেখানে কাটিয়ে তমসা বেরিয়ে এলো, হাঁটতে হাঁটতে বোঝানোর চেষ্টা করল শশাঙ্ক, দাদু ঠিকই বলেছে, এসবে তোমার না জড়ানোই মঙ্গল। তুমি জড়িও না, আমি জড়াবো কিনা বলার তুমি কে? এই বলে সে রেগে মেগে এগিয়ে যেতে চেষ্টা করল, কিন্তু পারল না। সেই ভোজবাজির মতো তার সামনে উদয় হল গত রাতের সেই অদ্ভুত দর্শন মানুষটা। তার পরনে এখনো আছে সেই আলখাল্লা। সে মাথা তুলিয়ে উন্মাদের মতো করে বলল, আমি নরখাদক, নরখাদক, আমার ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, মানুষের মাংস চাই আমার, মানুষের মাংস। এহেন কথাবার্তা শুনে তমসা এক নিমেষে পিছিয়ে গেল, শশাঙ্কর পেছনে গিয়ে লুকালো, সে খিমচে ধরল তার হাত, তারপরে ভয় মাখা কণ্ঠে জিজ্ঞাসা করল, সব সাহস উবে গেল তো? মেয়েটাকে ভয় পেতে দেখে সেই লোকটা আরো উৎসাহ পেল, দ্বিগুণ উদ্যমে সদন্ত বের করে হাতের তালু দুটোকে বাঘের থাবার মতো করে বলল, আমি নরখাদক, আমি এক্ষুনি তোমাকে খেয়ে ফেলবো, এক্ষুনি তোমাকে খেয়ে ফেলবো। তারপরে নিজের মাথাটা চারদিকে ঘোরাতে শুরু করলো। শশাঙ্ক তাকে থামিয়ে বলল, এই সরো, সরো এখান থেকে, যাও যাও বলছি, যাও। তার কথায় কাজ হলো, লোকটা খানিক দূরে সরে দাঁড়ালো, কিন্তু তার ঘোলাতে দৃষ্টি নিবদ্ধ রইল তমসার উপরে। শশাঙ্ক তমসাকে অভয় দিয়ে বলল, আহ ভয় পেও না, ভয় পেও না, ওর নাম হারু, ওর মাথার গণ্ডগোল আছে, জঙ্গল থেকে কাঠ আর মধু আনতো, একদিন বাঘের সামনে পড়ে গিয়েছিল, প্রাণে বাঁচলেও বাঘের থাবায় গভীর আঘাত লাগে, বহুদিন বিছানায় পড়েছিল, শরীর সুস্থ হলেও মনটা সুস্থ হয়নি, তারপর থেকে এমন ভুলভাল কথাবার্তা বলে। তারপরে শশাঙ্ক আগত অতিথিকে জেলে পাড়ার সীমানা পর্যন্ত ছেড়ে দিয়ে এলো। এবার যেতে পারবে তো? পারবো। এই বলে তমসা কয়েক মুহূর্ত থামল, তারপরে বলল, যদি সাহায্য করতে ইচ্ছা হয় আগামীকাল 10টা নাগাদ আমার বাড়ির সামনে চলে এসো। শশাঙ্ক চোয়াল শক্ত করে বলল, আমার পক্ষে সম্ভব নয়।
তোমার ইচ্ছে, আমি জোর করব না। শশাঙ্ক কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তমসা বাড়ির পথে এগিয়ে গেল। সকাল 10টা নাগাদ বাড়ি থেকে বের হলো তমসা। বাবা মা বারণ করেছিল কিন্তু সে শোনেনি। আর কটা দিনই বা আছে, এই কটা দিন সে কারোর বারণ শুনবে না। গাড়িও নেয়নি, গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না। সে চারপাশে চাইল, শশাঙ্ক আসেনি। তার মনটা দুঃখে ভারী হয়ে গেল। কিন্তু চলার পথে প্রথম মোড়ের কাছে আসতেই তার মনে হলো সে এবার খুশিতে নেচে উঠবে। ওই তো শশাঙ্ক গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তমসা খুশি লুকিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তুমি এখানে? পাছে পথে ভয় পাও বা অজ্ঞান হয়ে পড়ো, তাই চলে এলাম। বেশ বডিগার্ড, চলো। তমসা এক পায়ে এগিয়ে পড়ল। এবার সে নিজের উৎসাহ চেপে রাখতে পারল না। দুজনে এগিয়ে চলল। পথে যেতে যেতে তমসার মনে হলো সে যেন শশাঙ্ককে ছেড়ে থাকতে পারছে না। কদিনেরই বা পরিচয়, তবুই ছেলেটা পাশে থাকলে মনে হয় সে ক্যান্সারের সাথেও লড়ে নেবে। তার স্বপ্ন দেখার ইচ্ছে করে, জীবনের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন। দুজনের প্রথম গন্তব্য সেই মহিলার কাছে যিনি বাঘটাকে দেখেছিলেন। তবে তাদের বাড়ি পৌঁছতেই তাদের মন বিষাদে ভরে গেল। গোটা বাড়িতে দারিদ্র্যের ছাপ স্পষ্ট। বেশ কয়েকবার কড়া নাড়ার পরে এক গৃহবধূ দরজা খুললেন। তার চেহারা বিধ্বস্ত, কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গেছে তার। দুজনের আগমনের হেতু জানার পরে তিনি কথাই বলতে চাইছিলেন না, কিন্তু তমসার অনুরোধে বরফ করল। কোনো ভনিতা না করে তমসা বলল, আমি আপনার বেশি সময় নষ্ট করব না। সেদিন কি দেখেছিলেন শুধু সেইটুকু আমি জানতে চাই। তিনি ক্ষীণ স্বরে বললেন, সেদিন পূর্ণিমা ছিল, সারা উঠোন চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল। এমন সময় ছাগলগুলোর ডাকার শব্দ হলো, কোনো কারণে যেন ওরা ভয় পেয়েছিল। কি হয়েছে দেখার জন্য উনি দরজা খুলে বাইরে বেরোলেন। আমি জানলা দিয়ে দেখলাম একজন মানুষ আমাদের বাড়ির পাশের ঝোপের আড়ালে লুকিয়ে আছে। ধীরে ধীরে সেই মানুষটাই একটা বাঘে বদলে গেল। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়লো ওনার উপর। ওনার একটা চাপা চিৎকার শুনলাম, তারপরই বাঘটা ওনার দেহটা নিয়ে দূরে মিলিয়ে গেল। উনি মরে বেঁচে গেলেন। এখন এই দুটো দুধের শিশুকে কিভাবে মানুষ করব, শুধু ঈশ্বরই জানেন। মহিলার চোখ বেয়ে জলের ধারা নামলো। সেই মানুষটাকে চিনতে পেরেছিলে? না, ওই সামান্য আলোয় কাউকে চেনা সম্ভব না। এতক্ষণে মহিলার পাশে এসে দাঁড়িয়েছে দুটি শিশু। তমসা তাদের দিকে চেয়ে মিষ্টি করে হাসল, তারপরে মহিলার দিকে তাকিয়ে বলল, আজ থেকে এদের যাবতীয় দায়িত্ব আমি নিলাম, আপনি নিশ্চিন্ত থাকুন। প্রথমবার শুনে মহিলা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। তারপরে তিনি ধন্যবাদ দেওয়ার জন্য প্রায় তার পায়েই পড়ে গেলেন। তমসা নিজের হাতে তার চোখের জল মুছিয়ে দিল। কয়েক মুহূর্ত পরে শশাঙ্ক বাচ্চা দুটোর সামনে হাঁটু মুড়ে বসল, পরম স্নেহে হাত বুলিয়ে দিল তাদের মাথায়, তার চোখে জল। বাইরে এসে শশাঙ্ক ধরা গলায় বলল, বড় ভালো কাজ করলে তুমি। আমার বাবা কলকাতার প্রথম সারির একজন ব্যবসায়ী, আমি তার একমাত্র সন্তান। আমি চাই আমার বাবা চলে যাওয়ার পরে তার কোনো অর্থ কোনো মহৎ কাজে লাগুক। কোনো সূত্র পেলে? না, তবে আমার বিশ্বাস আরো দৃঢ় হলো। সেদিন রাতে আমি ভুল দেখিনি, কিন্তু এখন প্রশ্ন অনেক। কিভাবে একজন মানুষ থেকে বাঘ হয়, মৃতদেহ থেকে সে হৃৎপিণ্ড খুবলে নেয় কেন,
আর কতদিন সে এমন করে নিরীহ মানুষ মেরে বেড়াবে? শশাঙ্ক কোনো উত্তর দিল না, সে মাথা নিচু করে রইল। কয়েক মুহূর্ত পরে শশাঙ্ক বলল, এবার কোথায় যেতে চাও? আমার বাড়ির চাকর মনোহরের পারে, তার সম্বন্ধে কিছু খোঁজ খবর নিতে হবে। তমসা হাঁটতে লাগল। এরপরে দুজনে মনোহরের পাড়ায় ঢুঁ মারল। একটু খোঁজ করতেই মনোহরকে চেনে এমন দু একজন লোকের সন্ধান পাওয়া গেল। তাদের থেকেই মনোহরের জীবনের অনেক কথা জানা গেল। তার পূর্বপুরুষরা তান্ত্রিক ছিল। তার বাবার সময় থেকেই তাদের অবস্থা খারাপ হতে শুরু করে। বাধ্য হয়ে সে এর ওর বাড়ির চাকরের কাজ নেয়, টুকটাক ঝাড়ফুঁক করে। এছাড়া সে একটু উগ্র ধরনের, রাগ আছে কিন্তু কোনোদিন কারোর ক্ষতি করে বলে শোনা যায়নি। সব শুনে তমসা বিড়বিড় করে বলল, মনোহরটা মিথ্যে বলেনি। এতক্ষণ ঘোরাঘুরির জন্য তমসার শরীর খারাপ লাগছিল, অতঃপর শশাঙ্ক তাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেল। আজকের মতো তার খোঁজা শেষ, কিন্তু এখনও তমসা এক রাশ তমসার মধ্যেই হাতড়ে বেড়াচ্ছে। পরের দিন দুজনে আবার বের হলো। শশাঙ্ক জিজ্ঞাসা করল, তা আজ কি ইচ্ছে? আজ হারুর গতি প্রকৃতি লক্ষ্য করব। সেদিন রাতে আমি কিন্তু হারুকে দেখেছিলাম, ওর শরীরে বাঘের দাঁত নখের আঘাত লেগেছিল। তারপর থেকেই ও নিজেকে নরখাতক বলে দাবি করে, ওর মাথারও ঠিক নেই। এ কাজে ও জড়িত থাকলেও থাকতে পারে। বেশ, তাই হোক। গোটা দিন ধরে দুজনে হারুর পিছু নিল। সে স্থির হয়ে কোথাও বসে না, সারাদিন এ পাড়া সে পাড়া ঘুরে বেড়ায়। একটা বাড়ি থেকে সে দুপুরের খাবার পেল, তাদের উঠোনে বসেই খাওয়া দাওয়া করল। তারপর একটা গাছের ছাওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। তমসা সেই বাড়ির দরজায় কড়া নাড়ল। দরজা খুললেন এক বৃদ্ধা। হারুর ব্যাপারে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, লোকটা মানসিক ভারসাম্যহীন, মাঝে সাঝে তার কাছে এসে বলে খিদে পেয়েছে। তিনি দয়ার বশবর্তী হয়ে তাকে খেতে দেন, ব্যাস এইটুকুই। দু তিন দিন ধরে তার পিছু নিয়ে আসা তমসা সন্দেহ করার মতো কিছু পেল না। তারা বাঘে খাওয়া আরও চারজনের পরিবারের সাথেই দেখা করল, কিন্তু কেউই বাঘটাকে চাক্ষুষ দেখেনি। তাদের কষ্টের কাহিনী শুনে তমসা প্রতিটা পরিবারের শিশুদের ভরণ পোষণের দায়িত্ব নিল। এক সপ্তাহ কেটে গেল, কিন্তু কোনো সূত্রই পাওয়া গেল না। ধীরে ধীরে তমসা হতাশ হয়ে পড়ল। একদিন বিকালে দুজনে মাতলা নদীর পাড়ে বসল। সূর্য ডুবু ডুবু করছে, পাখিরা ঘরে ফিরছে, নদীতে ছোট ছোট ঢেউ খেলছে, পরন্ত রোদ সেই ঢেউয়ের উপরে পড়েছে। প্রতিফলিত আলোর রেখা হাঁকি বুকি কাটছে দুজনের মুখে। সেই জলের দিকে তাকিয়ে তমসা বলল, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। বাবা, তুমি এত শিষ্টাচার জানো। আমি মন থেকে তোমায় ধন্যবাদ দিচ্ছি। সেদিন তুমি আমাকে না বাঁচালে হয়তো মরেই যেতাম। তারপর এতদিন একটাও প্রশ্ন না করে আমার সাথে ঘুরে বেড়ালে। আজকের দিনে এত নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য কিছু করে। শশাঙ্ক জলের দিকে তাকিয়ে উদাস হয়ে বলল, আমি নিঃস্বার্থভাবে কিছু করিনি। আমার মাঝে মাঝে বাঁচতে ইচ্ছে করে না জানো, তারপর তোমার ছেলে মানুষই ভরা কথাগুলো শুনি। তোমার কথা শুনলে সঙ্গে সঙ্গে আমার মুখে একটা হাসি এসে যায়, মনে হয় আর একটা দিন পেয়েছিনি। তোমার সাথে একটু সময় কাটাবো বলেই তোমার সাথে সাথে ঘুরি। স্বার্থ আছে বই কি? অবশ্যই স্বার্থ আছে। তোমার বাঁচতে ইচ্ছা করে না, সে কি, কেন? কার মুখের দিকে তাকিয়ে বাঁচবো বলো তো? সেই কোন ছোটবেলায় বাবা মা চলে গেল, তাদের মুখটা আজ ভালো করে মনেও করতে পারি না। আমার জীবনটা অভিশপ্ত, যত তাড়াতাড়ি শেষ হয় ততটাই ভালো। এমন বলে না, এই সূর্য ওঠে, পাখি ওড়ে, ফুল ফোটে, নদী বয়, এইটুকু দেখার জন্যই একটা জীবন বাঁচা যায়। আমার মাঝে মাঝে মন খারাপ হয় এগুলো আর দেখতে পাবো না বলে। জীবনটা কি অদ্ভুত, তাই না?
আমার অভিশপ্ত জীবন, তাও বাঁচতে হচ্ছে। আর তোমার সব কিছু আছে, বাবা মা, একটা সুন্দর ভবিষ্যৎ, তাও তোমাকে ভগবান নিজের কাছে টেনে নিতে চাইছে। দুজনে কয়েক মুহূর্ত জলের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। তারপরে তমসা বলল, একটা কথা বলবো? বলো। জীবনের প্রতি বৃতিষ্ণা আমারও এসে গিয়েছিল। ডাক্তার, হসপিটাল, কেমো, অসহ্য যন্ত্রণা, এসব আর সহ্য হচ্ছিল না। তারপর জীবনে তুমি এলে, তুমি থাকলে এই সূর্য, পাখি, ফুল, নদী, এসবকে আরো সুন্দর লাগে, জীবনকে বড় ভালোবাসতে ইচ্ছে করে, তোমাকে ভালোবেসে ইচ্ছে করে। আমি মরতে চাই না, আমাকে বাঁচিয়ে নাও। কথাগুলো বলতে বলতে তমসার চোখের কোণে ফোটা ফোটা মুক্ত জমল। সূর্য প্রায় দিগন্ত রেখা ছুঁয়ে গেছে, দিনের শেষ আলো তমসার মুখটায় লাল আলোয় রাঙিয়ে দিয়েছে। শশাঙ্ক ভরম আদরে তার চোখের জল মুছিয়ে দিল, তার হাত ধরে বলল, কথা দিচ্ছি তোমাকে মরতে দেব না। আস্তে আস্তে চারদিকে অন্ধকার নেমে এলো। হয়তো শশাঙ্ক কথাগুলো আবেগের বশে বলে ফেলেছে, কিন্তু সেই কথাগুলোই বড় বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তমসার। সে শশাঙ্কর মুখের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই জীবনটা আমি তোমার সাথে বাঁচতে চাই। তারপর দুজনে ঠোঁট দিয়ে ছুঁয়ে ফেলল একে অপরকে। মৃত্যু ভয়, যেখানে অতীত জীবন আছে তাই তার উদযাপনও আছে। মাতলা নদীর তীরে ফুটতে শুরু করল এক অনিশ্চিত ভালোবাসার কুঁড়ি, এমন কুঁড়ি যা হয়তো কোনোদিন ফুল হবে না। এক সপ্তাহ ধরে এত ঘোরাঘুরি তমসার অশক্ত শরীর আর নিতে পারল না। তার দেহে ডালপালা মেলা মারণ রোগ আবার মাথা চড়া দিয়ে উঠল। একদিন গভীর রাতে সে জ্ঞান হারাল। অবস্থা এমন হলো যে তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসতে হলো। হাসপাতাল জায়গাটা তার একদম ভালো লাগে না, অদ্ভুত একটা রাসায়নিকের গন্ধ বেরোয় সবসময়। জীবন আর মৃত্যুর মাঝামাঝি জায়গা এই হসপিটাল। তমসা জানে না সে বেঁচে ফিরবে কি না। যদি না ফেরে হয়তো সে আর কোনো দিন শশাঙ্ককে দেখতে পাবে না। এরই মধ্যে একদিন তমসার বাবা এসে জানালেন, কাল পূর্ণিমা ছিল, আরও একজন প্রাণে মারা গেছে। তমসা ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করল, আরও একজন? রাজীব ফোন করেছিল, পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, প্রমাণ কিছু পাওয়া যায়নি, সন্দেহের বশে আর কি। কাকে? হারু নামের একটা লোককে, ওর ঘরের পিছন থেকেই এবারে লাশটা পাওয়া গেছে। তমসা রুগ্ন শরীর থেকে অনেক কষ্টে শক্তি সঞ্চয় করে জানতে চাইল, শশাঙ্ক ঠিক আছে তো? বাবা তাকে আশ্বস্ত করলেন, ঠিক আছে। তমসা আর কথা বলল না, সে ভাবনায় হারিয়ে গেল। আবার একটা খুন হয়েছে, সে এত চেষ্টা করেও এই নরহত্যা আটকাতে পারল না। কিন্তু তার মন বলছে সেই নরঘাতক হারু পাগল নয়, অন্য কেউ। সময়ের সাথে তমসা চিকিৎসা সারা দিতে শুরু করল। এ যাত্রাতেও তার মরা হলো না, হয়তো শশাঙ্ককে আর একবার দেখার ইচ্ছেই তাকে মরতে দিল না। তবে ডাক্তাররা বলে দিলেন সময় আর বেশি নেই। সে আবার ফিরে এলে তার সাদের সদর বনে। কয়েকদিন কুসুমপুরে কাটিয়ে তমসা আবার হাঁটা চলা করার মতো অবস্থায় ফিরে এলো। একদিন বিকেলে সে বেরিয়ে পড়ল শশাঙ্কের হাত ধরে। মাতলা নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে তমসা বলল, আমি ভাবতে পারিনি আবার তোমাকে দেখতে পাবো। শশাঙ্ক আজ অস্বাভাবিক রকমের গম্ভীর। সে বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে চাই। কয়েক মুহূর্ত ভেবে শশাঙ্ক বলল, না কিছু না। আরে বলো, কি বলবে? শশাঙ্ক অন্যদিকে মুখ ফিরিয়ে জানালো, না না না, ঠিক আছে,
পরে বলবো। বেশ বলো। তমসা কয়েক মুহূর্ত থামল, তারপর আবার পড়ল, জানো আমার মনে হচ্ছিল আর কোনোদিন হয়তো তোমার সাথে দেখা হবে না। হসপিটালের বিছানায় শুয়ে বারবার ঈশ্বরকে ডেকেছিলাম, আর একবার অন্তত তোমাকে দেখতে চাই। তিনি আমার কথা শুনেছেন। আমিও বারবার তোমাকে ফিরে পেতে চেয়েছি। আজ তমসার বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, দুজনের কেউই তেমন কোনো কথা বলছে না, শুধু একে অপরের হাত ধরে হেঁটে চলেছে, হয়তো কোনো অজানার পথে। দেখতে দেখতে সূর্য পশ্চিম দিগন্তে লুকিয়ে পড়ল, আকাশে দেখা দিল জোনাকি পোকার মতো রাশি রাশি তারা। হাঁটতে হাঁটতে হঠাৎ শশাঙ্ক স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, তার চোখ মুখ সতর্ক, না কুঁচিয়ে বাতাস থেকে সে যেন কিছুর ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। কয়েক মুহূর্ত পরেই ক্ষীণ আলোয় তমসা দেখল একটু দূরে হলুদ রঙের একটা প্রাণী অন্ধকারে নড়াচড়া করছে। দেখা যাচ্ছে তার জ্বলন্ত দুটো চোখ, নাকে আসছে একটা পচা দুর্গন্ধ। তমসা বুঝল ওটা বাঘ ছাড়া আর কিচ্ছু হতে পারে না। খুব সন্তর্পণে সে এগিয়ে আসছে তাদের দিকে। তারপরে সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, পেছনের পা দুটো সামান্য বাঁকালো, যেন ঝাঁপ মারার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু এরপরই তমসা যা দেখল তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল, হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। তার সামনে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে শশাঙ্ক। সে বিড়বিড় করে কোনো একটা অজানা মন্ত্র উচ্চারণ করছে, তার কান দুটো একটু একটু করে বাড়তে শুরু করেছে, হাত পাগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে, তার গোটা শরীর ভরে গেছে কালচে দাগে। সেই দাগগুলো শশাঙ্কের মুখ অব্দি ছড়িয়ে পড়ছে। এ দৃশ্য তমসা আগে দেখেছে, তবে অনেক দূর থেকে। চরম অবিশ্বাসের সুরে তমসার ভেতর থেকে কেউ বলে উঠল, এই নৃশংস নরখাদক আর কেউ নয়, তমসার খুব নিজের শশাঙ্ক। চোখের পলক ফেলতেই তমসা দেখল উল্টো দিকের বাঘটা ঝাঁপিয়ে পড়েছে তাদের উপরে। পর মুহূর্তেই আর একটা হলুদ বিদ্যুতের পাশ থেকে তার আক্রমণ প্রতিহত করল, হাড়হিম করা দুটি বিকট গর্জন ছড়িয়ে পড়ল তল। কয়েক সেকেন্ডের ঝাপটা ঝাপটির পরে পাশ থেকে বাঘটা রণে ভঙ্গ দিল, আস্তে আস্তে মিলিয়ে গেল অন্ধকারে। মাটিতে শুয়ে পড়ল বাঘ রূপে শশাঙ্ক। দেখতে দেখতে তার দেহের ডোরা কাটা দাগগুলো মিলিয়ে গেল, চামড়াটা মসৃণ হয়ে গেল, আবার মানুষে পরিণত হলো সেই বাঘ। তার দেহের অনেক জায়গায় কেটে ছড়ে গিয়েছে, রক্ত ঝরছে। তমসা আর সহ্য করতে পারল না, সে মাটিতে বসে পড়ল, দুহাতে নিজের মুখ ঢেকে নিল সে। শশাঙ্ক আলতো করে তার হাত ধরল। তমসা উন্মাদের মতো প্রশ্ন করল, কে তুমি, ছবি না ভাই। তমসা, আমি শশাঙ্ক। তমসা চিৎকার করে উঠল, না না না, তুমি নরখাদক, তুমি খুনি, তুমি ছজন নিরীহ মানুষকে মেরেছো, তুমি ছবি না ভাই। শশাঙ্কের চোখের কোণে জল জমেছে, সে ধরা গলায় বলল, তোমার অভিযোগ সত্যি, কিন্তু বিশ্বাস করো এই খুন আমি স্বেচ্ছায় করিনি, আমার জীবন অভিশপ্ত। বুদ্ধি দিয়ে কিছু বোঝার বয়সে পৌঁছানোর আগেই এই অভিশাপ আমাকে গ্রাস করে নেয়, যখন বুঝি তখন অনেক দেরি হয়ে গেছে, বেরোবার আর কোনো পথ ছিল না আমার। এলোমেলোভাবে এই কথাটা আমি বহুবার তোমাকে বলতে চেয়েছি, কিন্তু আমি পারিনি, বিশ্বাস করো আমি পারিনি। তমসা কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল, কি এমন অভিশাপ যার জন্য তোমাকে এমনভাবে নিরীহ মানুষ মারতে হচ্ছে? তমসার পাশে বসে একটা গভীর নিঃশ্বাস টেনে শশাঙ্ক শুরু করল, বলবো আজ আমি সব বলবো তোমাকে। আমারও জন্ম কলকাতা শহরে, আমার যখন 5 বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা দুজনেই মারা যায়।
তারপর থেকে আমি কাকার কাকিমার কাছে থাকতাম। কাকিমা আমার উপর চরম অত্যাচার করত, খেতে দিত না, গরম লোহার শিক দিয়ে ছ্যাঁকা দিত। একদিন সন্ধেবেলায় আমি একটা মাঠের ধারে বসে কাঁদছিলাম, এক সাধু আমাকে দেখতে পেয়ে চুপ করায়। সে বলে আমাকে এই কষ্টের জীবন থেকে অনেক দূরে নিয়ে যাবে। আমিও রাজি হই, কিন্তু তখনও আমি জানতাম না কত বড় অভিশাপ নিয়ে এসে আমার জীবনে এসেছিল। সেই সাধু কলকাতা থেকে বহু দূরে সুন্দরবনে আমাকে নিয়ে আসে, জেলে পাড়াতে ওঠে। প্রথম বছরটা আমার ভালোই কেটেছিল, সে আমাকে খুব যত্ন করত, ভালো ভালো খাবার খাওয়াতো, অবসর সময় আমাকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরত, ঘরে থাকলে অদ্ভুত সব মন্ত্র আর পুজো পদ্ধতি শেখাত। আমি নিজের খেয়ালেই সেসব মন্ত্র মুখস্থ করে ফেলেছিলাম। এরপর এলো আমার ছ বছরের জন্মদিন। ঠিক তার পরের পূর্ণিমার রাতে আমার জীবনটা চিরকালের মতো সাপগ্রস্ত হয়ে গিয়েছিল। সেদিন রাতে মাতলা নদীর জলে স্নান করে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করি। দেখলাম সেখানে দাঁড়িয়ে আছে একটা বহু পুরনো ভাঙাচোরা মন্দির, তার ভিতরে বিরাজমান এক ভয়াল দর্শন মূর্তি। তার দেহটা মানুষের আর মাথাটা বাঘের। সে মূর্তির সামনে দুটো প্রদীপ জ্বালে, তারপর ছড়িয়ে দেয় কিছু কুচো ফুল, তারপর আমাকে নগ্ন হয়ে সে মূর্তির সামনে পদ্মাসনে বসতে বলে আর উচ্চারণ করতে বলে সেই শিখিয়ে দেওয়া মন্ত্র। সেই থেকেই শুরু। এরপর থেকে প্রতি পূর্ণিমার দিন চলতেই উপাসনা। প্রথম দিকে আমি কিছুই বুঝতাম না, শুধু তার কথা মতো মন্ত্র আউড়ে যেতাম। সে বলতো এই মূর্তি তার উপাস্য দেবতা মহাব্যাঘ্রের, তার পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে, মাসে একবার তার পুজো করতে আমার ভালোই লাগতো, বদলে সে আমাকে একটা শান্তির জীবন দিয়েছিল। দেখতে দেখতে দশ বছর কেটে গেল। আমার ষোলো বছরের জন্মদিনের পরের পূর্ণিমায় আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি। সেদিন পুজোর শেষে সেই মূর্তির চোখটা একবার ধক করে জ্বলে আবার নিভে গেল। আমি দেখলাম আমার শরীরের লোমগুলো হঠাৎ বেড়ে গেল, আমার সারা শরীর জুড়ে দেখা দিল ডোরা ডোরা কাটা দাগ। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, ছুটে গেলাম তার কাছে। সে বলল মহাব্যাঘ্র আমার সাধনায় তৃপ্ত হয়েছে, আমাকে বর দিয়েছে। আমি বললাম আমার প্রয়োজন নেই এই বরের, কিন্তু সে বোঝালো আমি বীজ মন্ত্র আওড়ালেই বাঘে পরিণত হতে পারবো, অপার শক্তি হবে আমার, কেউ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু তাতেও আমি আর সাধনা করতে রাজি ছিলাম না। শেষে সে বলল আমাকে আরও দু বছর তার সাধনা করতেই হবে, মাঝপথে সে সাধনা ছাড়লে মহাব্যাঘ্র ক্রুদ্ধ হয়ে উঠবে, পরের পূর্ণিমায় আমাকে ছিঁড়ে খেয়ে নেবে। হ্যাঁ, আমি ভয় পেলাম। তারপর আমি রাজি হলাম তার কথা মতো সাধনা করে যেতে। পরের পূর্ণিমায় সে আমাকে একটা হরিণ শিকার করে আনতে বলল, আমি নিয়ে এলাম। সেই হরিণের মৃতদেহ মহাব্যাঘ্র সামনে রেখে পুজোয় বসলাম। পুজো শেষে সেদিন সেই মূর্তিটা জীবন্ত হয়ে উঠল, নৃশংসভাবে ছিঁড়ে খেল সেই হরিণটাকে। সেদিন ভয়ে আমার আত্মা অব্দি কেঁপে গিয়েছিল, কিন্তু আমার কোনো পথ ছিল না। এরপর থেকে প্রতি পূর্ণিমায় আমি একটা করে হরিণ শিকার করে তার পায়ে অঞ্জলি দিতাম। এইভাবে দু বছর কেটে গেল। এরপর এলো আমার ১৮ বছরের জন্মদিন। সে জানালো এবার আমাকে মানুষ শিকার করতে হবে। শুনে আমি আঁতকে উঠলাম, তার পা ধরে কাঁদলাম, এই কাজ করতে আমি পারবো না। কিন্তু আবার সে ভয় দেখালো, মাঝপথে সাধনা ছাড়লে মহাব্যাঘ্র আমাকে এই জীবন্ত খুবলে খাবে। তারপর থেকেই চলছে এই মানুষ মারা। এক নাগারে বলে শশাঙ্ক থামল। কয়েক মুহূর্ত চারদিক নিস্তব্ধ। তারপরে তমসা নীরবতা ভেঙে জিজ্ঞাসা করল, কে সাধু? তুমি তাকে দেখেছো, যাকে আমার দাদু বলে পরিচয় দিয়েছিলাম, সেই আমার জীবনটা অভিশাপে ভরে দিয়েছে। কিন্তু কি লাভ হলো?
তার এই কাজ করে। পরে জেনেছিলাম এর পেছনে আছে এক গভীর ষড়যন্ত্র। বহু শতক পূর্বেই বাঘ মানুষ বলে এক উপজাতি মাতলা নদীর তীরে বসবাস করত। তারা ছিল বাঘের মতোই হিংস্র, মূলত হরিণ শিকার করেই তারা বেঁচে থাকত। মহাব্যাঘ্র ছিল তাদের উপাস্য দেবতা। এই মহাব্যাঘ্র বড়ই শক্তিশালী এবং নিষ্ঠুর অপদেবতা, ঠিক বাঘের মতোই। এই সুন্দরবন বাঘের বিচরণের জন্য একেবারে অনুকূল নয়। নিয়মিত ঝড় বৃষ্টি, জলাজমি, খাদ্যের অভাবে বাঘরা হয়তো শেষই হয়ে যেত। কথিত আছে মহাব্যাঘ্র তাদের রক্ষা করেন, আবার কোনো মানুষ কঠিন সাধনা করে তাকে তুষ্ট করতে পারলে তিনি তাকে বরদান করেন। এই বাঘ মানুষরা সুন্দরবনের গহ নরণ্যে এক মন্দির তৈরি করে, কিন্তু তার সাধনা করা সহজ নয়। এই সাধনা যে কেউ করতেও পারে না। এই সাধনার জন্য প্রয়োজন শরীর ও মনে পবিত্র এক ছ বছরের বালকের। দীর্ঘ দশ বছরের সাধনার পরে মহাব্যাঘ্র তাকে বর দেন। সেই বরে সে ইচ্ছে করলে বাঘে পরিণত হতে পারে। এর পরের দুবছর প্রতি পূর্ণিমায় একটা করে হরিণ শিকার করে মহাব্যাঘ্রকে বলি চড়াতে হয়। দু বছর শেষ হলে আগামী সাতটা পূর্ণিমায় একজন মানুষ মেরে তার চরণে আহুতি দিতে হয়। পূজোর শেষে মহাব্যাঘ্র স্বয়ং জেগে ওঠেন, নিজে সেই মৃতদেহের রক্ত মাংস ভক্ষণ করেন, শুধু হৃৎপিণ্ডটা ছেড়ে দেন। সেই হৃৎপিণ্ড যদি কেউ খায় তার দেহের সব রোগ সেরে যায়। আর কেউ সাতটা পূর্ণিমা ধরে সাতবার সেই হৃৎপিণ্ড ভক্ষণ করলে আগামী একশো বছর জরা মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। সেই সাধক চাইলে নিজে সেই হৃৎপিণ্ড খেতে পারে, চাইলে অন্য কাউকে সেই প্রসাদ দিয়ে দিতে পারে। সময়ের সাথে সাথে সেই হিংস্র ব্যাঘ্র মানুষরা লুপ্ত হয়ে যায়। দাদু হল সেই বাঘ মানুষদের শেষ প্রতিনিধি। সে নিজের পূর্বপুরুষদের কাছে জানতে পারে এই উপাসনার কথা। অনেক চেষ্টার পর জঙ্গলের মধ্যে সে খুঁজে পায় সেই মন্দির। তার মাটি খুঁড়ে সে বের করে আনে মহাব্যাঘ্রর একটা প্রাচীন মূর্তি, সাথে পায় একটা পুঁথি। সেখানে পূজোর মন্ত্র ও পদ্ধতি লেখা ছিল। তার একশোর কাছাকাছি বয়স, কিন্তু এখনো বাঁচার ইচ্ছে প্রবল। এই ছয়টা মানুষের হৃৎপিণ্ড সেই খেয়েছে, আরও একশো বছর বাঁচার জন্য সেই আমার জীবনটা অভিশাপে ভরে দিয়েছে। নিজেকে মারা সহজ নয় তমসা, তবু অনেক দ্বন্দ্বের পরে আমি তাই স্থির করেছিলাম। সেদিন মাতলা নদীতে আমি নিজেকে বিসর্জন দিতে গিয়েছিলাম, কিন্তু দৈবক্রমে তোমার সাথে দেখা হয়ে গেল। আমার আর মরা হলো না, আবার বাঁচতে ইচ্ছে হলো। দাদু বলেছিল আর দুটো মানুষ মারলেই মহাব্যাঘ্র সাধনা পূর্ণ হবে, তারপর আমি মুক্ত হয়ে যাব। সারা জীবন আমি মহাব্যাঘ্রর আশীর্বাদ ধন্য থাকব। কোনো রোগ হলে মহাব্যাঘ্রর চরণে একটা মানুষ অঞ্জলি দিয়ে তার হৃৎপিণ্ড খেলেই সেই রোগ ভালো হয়ে যাবে। পোঘাতে মৃত্যু ছাড়া আমি মরব না। আমি ভাবলাম মুক্তির পর আমি শেষবারের মতো একজন মানুষকে মারব, তারপর তোমাকে সুস্থ করে বাকি জীবন দুজনে একসাথে কাটাবো, আমারও একটা পরিবার হবে। তমসা চিৎকার করে উঠল, চুপ করো, তুমি ভাবলে কি করে কথা? আমার কোনো প্রয়োজন নেই এমন জীবনের যা অন্যের জীবনের বিনিময়ে পাওয়া যায়। আমি পারি যাব, আমি আমার ঘৃণা করছে তোমাকে। সে সামনের দিকে এগোলো। তমসা, তমসা শোনো, শোনো তমসা, পেছন দিকে ডাকলো শশাঙ্ক। তমসা চোয়াল শক্ত করে বলল, আমি আর বেশি দিন নেই, তুমিও আর বেঁচে থেকো না, তাতে সবার মঙ্গল। আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। মাথা নিচু করে বসে রইল এক অভিশপ্ত যুবক। বাঁচার শেষ ইচ্ছেটুকু তমসার মরে গিয়েছে। যে মানুষটাকে আঁকড়ে সে আরো কটা দিন পাঁচবার স্বপ্ন দেখেছিল, সেই মানুষটা একজন নরখাদক। আর আর কি নিয়ে বাঁচবে সে? অন্যের বিকৃত ইচ্ছার কারণে শশাঙ্ক আজ অভিশপ্ত, কিন্তু নিজের অভিশাপের জন্য নিরীহ মানুষের প্রাণ সে নিতে পারে না, কখনো না। তার একটা সম্ভাবনাও তমসার ভাবনায় এসেছে, হয়তো শশাঙ্ক পুরোটাই মিথ্যে বলেছে তাকে।
তাকে কি আর বিশ্বাস করা যায়? এতদিন তার সাথে ঘটল, কিন্তু একবারের জন্য তার মুখ দেখে মনে হয়নি সেই আসল খুনি। হয়তো সেই অলৌকিক শক্তি পেয়ে খুশি, নিরীহ মানুষ মেরে হয়তো সে আনন্দ পায়, বা হয়তো এর গভীরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য। বাস্তব আর কল্পনা, সত্যি আর মিথ্যে, জীবন আর মৃত্যুর দোলাচল এখন বাঘের মতো তমসাকে ছিঁড়ে খায়। তমসা সেদিন চলে আসার সময় শশাঙ্ককে বলেছিল নিজেকে শেষ করে দিতে। সে তা করেনি, বরং বারবার তার সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছে। আজ আবার পূর্ণিমা, শেষ বিকেলের ছাদে ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখল শশাঙ্ক নিচে দাঁড়িয়ে আছে। তার সাথে চোখাচোখি হতেই সে হাতের ইশারায় তাকে নিচে আসতে অনুরোধ করল। এমন অনুরোধ শেষ কদিনে সে অনেকবার করেছে, তমসা সাড়া দেয়নি। কিন্তু আজকের ব্যাপার আলাদা। আজ আবার শশাঙ্ক একজন নিরীহ মানুষকে মারবে। তমসার মনে হল একবার তার সাথে কথা বলা প্রয়োজন, তাকে আটকাতে হবে। সে বাড়ির বাইরে এলো, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। নিঃশব্দে চারদিকে অন্ধকার নেমে আসছে, কিন্তু শশাঙ্ককে খোঁজার জন্য একটু এগিয়ে গেল সে। হঠাৎ একটা বটগাছের পেছন থেকে বেরিয়ে কেউ তার মুখটা চেপে ধরল। মুখ না দেখতে পেল, এই ঝোঁহা তার বড্ড চেনা। সেই হাতে তার ঘাড়ের কাছে একটা রত্তা মারল। দুর্বল তমসা সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। কতক্ষণ অজ্ঞান ছিল তমসা জানে না। জ্ঞান ফিরে পেয়ে সে নিজেকে একটা শীতল পাথরের মেঝের ওপরে আবিষ্কার করল। তার ঘাড়ে এখন প্রচণ্ড ব্যথা। মাথার উপর ভাঙা ছাদ থেকে চুইয়ে পড়ছে চাঁদের রহস্যময় আলো। অনেক কষ্টে তমসা উঠে বসল, আর বসার সাথে সাথেই একটা অপার্থিব ভয় তাকে গ্রাস করল। সে এতক্ষণ একটা পাথরের মূর্তির সামনে শুয়েছিল। সেই মূর্তির দেহটা মানুষের আর মাথাটা বাঘের। এই তাহলে মহাব্যাঘ্র! মূর্তির সামনে দুটো প্রদীপ জ্বলছে, ঘোলাটে অন্ধকারে তারা মায়াবী আলো ফুটিয়েছে। হঠাৎ সেই অন্ধকার থেকে বেরিয়ে এলো দুটো ছায়া মূর্তি। দুজনকেই সে চেনে। গলায় অনাবিল হিংস্রতা মিশিয়ে বলে ওঠে শশাঙ্কের দাদু, এসবের মধ্যে জড়াতে পই পই করে বারণ করেছিলাম, শুনলি না আমার কথা? সেই অপরাধের শাস্তি যে তোকে পেতেই হবে। তুই হবি মহাব্যাঘ্রর পূজোর শেষ আহুতি। তমসা পাথরের মতো বসে রইল। তোর এত বড় আস্পর্ধা, তুই মহাব্যাঘ্রর পূজোতে বাধা দিস? 12 বছর ধরে এই দিনটার জন্য আমি বুধকে তৈরি করেছি, আর তুই 2 দিনের জন্য ওর জীবনে এসে ওকে ওর লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিবি? কি ভেবেছিলিস সেটা আমি হতে দেব? আমি সুন্দরবনের মহান বাঘ মানুষের শেষ বংশধর রে। প্রজাতি রক্ষা করার জন্য আমাকে বেঁচে থাকতেই হবে। আজ আমি আবারও 100 বছরের জীবন পাব, আর বুধ পাবে মহাব্যাঘ্রর আশীর্বাদ। আজ থেকে আমরা দুজনে এই অরণ্যে এই সুন্দরবনে রাজত্ব করব। সময় পেরিয়ে যাচ্ছে, আমার আর তর সইছে না। একে শেষ করে মহাব্যাঘ্রর চরণে আহুতি দে। শশাঙ্ক বাধ্য ছেলের মতো নীরবে মাথা নাড়ল। তমসার নড়াচড়ার শক্তি হারিয়েছে, শুধু তার হৃৎস্পন্দন তীব্র স্বরে ধ্বনিত হচ্ছে। সে নিজের চোখকে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। একটা মানুষকে চিনতে তার এত বড় ভুল হলো। অবশ্য সে যে মানুষই নয়, সে একটা হিংস্র নরখাদক। তমসা বিস্ফারিত চোখে দেখল শশাঙ্ক হাঁটু গেড়ে বসছে,
ধীরে ধীরে তার শরীরটা পরিণত হলো একটা বিশাল হলদেটে নরক আতকে। ওপরে চাঁদের দিকে তাকিয়ে সে মহা গর্জন করে উঠল। প্রদীপের মৃদু আলোতেও তার সদন্তগুলো চিকচিক করে উঠল। বেরিয়ে এলো লেলিহান জীব। আনন্দে চিৎকার করে শেষ বাঘ মানুষ বলে উঠল, শেষ করে দেবে এটাকে, শেষ করে দেবে একেবারে। সঙ্গে সঙ্গে সেই বিশালাকায় বাঘ এক পা করে এগিয়ে এলো তমসার দিকে। এহেন অলৌকিক পরিবেশে এক নরঘাতকের মুখোমুখি হয়ে যে কোনো সাহসীর অন্তরাত্মা অব্দি কেঁপে যাবে, কিন্তু তমসার ভয় করছে না। তার কষ্ট হচ্ছে, তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এক নরখাদুককে ভালোবাসলে এই পরিণামে যে লেখা থাকে, দেখতে দেখতে সেই বাঘটা তমসার মুখের কাছে চলে এলো। এখনই হয়তো তার ভালোবাসার মানুষ নিজের ধারালো দাঁত দিয়ে তার গলার টুটিটা ছিঁড়ে নেবে, কিন্তু সে অবাক হয়ে দেখল বাঘটা করুণ দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, তার চোখের কোনো জল। সময় বয়ে যাচ্ছে, শেষ করে দে মেয়েটাকে, শেষ কর, উন্মাদের মতো চিৎকার করে বলে উঠল সেই বৃদ্ধ। বাঘটা তমসাকে কিছু করল না, সে ধীরে ধীরে ঘাড় ঘোরালো, এগিয়ে গেল তার দিকে যে 12 বছর আগে তার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল। তার চোখে আর জল নেই, আছে অপার ক্রোধ, মুখে অনাবিল হিংস্রতা। বৃদ্ধ ভয় মাখানো গলায় বলল, আমার দিকে আসিস কেন, শেষ করবে এটাকে, শেষ কর বলছি, তাহলে মহাব্যাগে ছিঁড়ে খাবে বলে দিলাম। কিন্তু বাঘের গতি স্তব্ধ হল না। আজ তোর একদিন কি আমার একদিন, এই বলে বৃদ্ধ এক কোণে রাখা একটা লোহার রড দিয়ে বাঘটাকে আঘাত করতে গেল। কিন্তু বাঘটা আকাশ বাতাস কাঁপিয়ে আবার গর্জন করে উঠল। সেই গর্জনের প্রাবল্যে লোহার রডটা তার হাত থেকে ছিটকে পড়ে গেল। প্রবল আক্রোশে বাঘ এগিয়ে গেল তার শিকারের দিকে। বিপদ বুঝে বৃদ্ধ এবার মোলায়েম গলায় বলল, শান্ত হ বাবা মার, মনে করে দেখ, কাকিমা হয়তো তোকে মেরে ফেলত যদি আমি না বাঁচাতাম। এত বছর ধরে আমি তোকে যত্ন করছি, এই মেয়েটা ডাইনি, আমি জানি ও তোকে ভুল ভাল বুঝিয়েছে, হওয়াটা তো অভিশাপ আশীর্বাদ, তুমি সুন্দরবনের রাজা হয়ে থাকবে। কিন্তু বৃদ্ধের অপ্ত বাক্যে কোনো কাজ হলো না। বাঘ আবার ক্রোধে হুঙ্কার দিল। এবার বৃদ্ধ কেঁদে ফেলল, আমায় ক্ষমা করে দে বাপ, আমি মরে গেলে বাঘ মানুষের যাবে, ভালোর জন্যই করছি। বাঘের গতি স্তব্ধ হল না। কোনো উপায় নেই দেখে বৃদ্ধ পালাতে চেষ্টা করলো, কিন্তু তার আগেই বাঘটা তার উপরে ঝাঁপিয়ে পড়ল আর দাঁড়ালো তার বুকের উপরে। ধারালো সদন্ত দিয়ে ছিঁড়ে নিল তার গলার নলি। যে 100 বছর বাঁচার লোভে 6 জন নিরীহ মানুষের প্রাণ নিয়েছিল, সে নিজের তৈরি মৃত্যু খেলারই শিকার হল। এই দৃশ্য দেখে তমসা চোখের জল মুছল। সে ভুল মানুষকে ভালোবাসেনি, ধীরে ধীরে আবার শশাঙ্ক মানুষে পরিণত হল। সে দ্রুত এসে 2 হাত দিয়ে তমসাকে তুলে ধরল, তারপরে মন্দিরের এক কোণে বসিয়ে দিল। তমসার কানে ফিস ফিস করে বলল, অজ্ঞে না করলে তোমাকে এখানে আনতে পারতাম না, আমাকে ক্ষমা করো, পাপই তার পাপের শাস্তি পেয়েছে। সময় বয়ে যাচ্ছে, মহাব্যাঘ্রর পুজো শেষ করতে হবে, আমি এখন পুজো করব, তুমি চোখ বুঝে থেকো, এই দৃশ্য তুমি সহ্য করতে পারবে না। তমসা মুখে কিছু বলল না, কিন্তু সে চোখ বুঝল না। সে এখন সকল ভয়ের ঊর্ধ্বে চলে গেছে। শশাঙ্ক মৃতদেহের পোশাক খুলে নিয়ে
তার দেহটা জলে ধুয়ে নিল। তার গলা থেকে বের করা তাজা রক্তে ভরল একটি পাত্র, তারপরে দেহটিকে মূর্তির সামনে শুইয়ে দিল। মৃতদেহের খানিক তফাতে পদ্মাসনে বসে শুরু করল অদ্ভুত সুরে মন্ত্র উচ্চারণ। সময়ের সাথে তার মন্ত্রের তীব্রতা বাড়ল। হঠাৎ শোঁ শোঁ শব্দে একটা তীব্র ঝড় উঠল। পচা মাংসের কটু গন্ধে ভরে উঠল তস্তিক, আর দপ করে চলে উঠল সে মূর্তির দুটো চোখ। ধীরে ধীরে নড়ে উঠল সে প্রস্তর মূর্তি। স্থির লোলুপ দৃষ্টিতে সে তাকিয়ে রইল সেই মৃতদেহের ওপরে। তারপরে শোনা গেল আকাশ বাতাস কাঁপানো হিম শীতল বাঘের গর্জন। সেই অর্ধ মানব অর্ধ ব্যাঘ্র ছাপিয়ে পড়ল মৃতদেহের ওপরে, ছিঁড়ে খুবলে খেতে শুরু করলো সে মৃতদেহের মুখ পেট হাত পা। শুধু ছেড়ে দিল তার হৃৎপিণ্ড। অবশেষে সেই পাত্র থেকে পরম তৃপ্তিতে পান করল তাজা রক্ত। তার ঠোঁটের দুপাশে সেই রক্ত গড়িয়ে পড়ল তার গোটা দেহে। তারপর সে আবার নিজের স্থানে ফিরে গেল। তার চোখ বুঝে এলো। ধীরে ধীরে তার শরীর আবার পাথরে পরিণত হল। শেষ বাঘ মানুষের আহুতি নিল তারই উপাস্য দেবতা। আজ আর শশাঙ্কের চোখে জল নেই। সে আবার বাঘে পরিণত হয়ে বের করে আনল মৃতদেহ হৃৎপিণ্ডটা। তার হাত এক মহাপাপীর রক্তে স্নান করল। সেই হৃৎপিণ্ড তমসার মুখের সামনে এনে বলল, এটা খেয়ে নাও। তমসা মুখ ঘুরিয়ে বহু কষ্টে বলল, মরে গেলেও আমি এটা খাবো না। অন্যের প্রাণের বিনিময়ে জীবন আমার চাই না। জেদ করো না তমসা, এটা কোনো নিরীহ মানুষকে মেরে আনা নয়। এই লোকটার জন্য ছজন মানুষ মারা গেছে, এটা খেলে তুমি বাঁচবে। এত বড় মন তোমার, তোমার বাঁচাটা প্রয়োজন তমসা। আমার কথা শোনো। তমসা আর কোনো কথা বলল না। শশাঙ্কের হাতে ধরা হৃৎপিণ্ডটাতে কামড় বসাল। তার সারা গা গুলিয়ে উঠল, বমি হয়ে যাবে মনে হলো। সে চিৎকার করে বলল, আমি এটা খেতে পারবো না। পারবে, তোমাকে পারতেই হবে। এই বলে শশাঙ্ক এক প্রকার জোর করে সেটা তাকে খাওয়াতে শুরু করল। জীবনে প্রথমবার একটা জলজ্যান্ত মানুষের হৃৎপিণ্ড খেয়ে তমসা ঝরঝর করে কেঁদে ফেলল। দুজনের মুখ আর হাত রক্তে ভরে গেল। তারা উন্মাদের মতো জড়িয়ে ধরল একে অপরকে। মুহূর্তের মধ্যে দুজনের রক্তসিক্ত ঠোঁট এক হয়ে গেল। সুন্দরবনের গহন অরণ্য সাক্ষী থাকল এক অভিশপ্ত ভালোবাসার। শশাঙ্ক তমসাকে কোলে তুলে নিল, তাকে রেখে দিল এক বাড়ির দোরে। তারপরে ফেরার পথ ধরতে উদ্যত হল। তমসা খুব ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ শশাঙ্ক? শশাঙ্ক ছল ছল চোখে উত্তর দিল, প্রায়শ্চিত্ত করতে। কিসের প্রায়শ্চিত্ত? আমি ছজন নিরাপরাধের প্রাণ নিয়েছি, তার প্রায়শ্চিত্ত যে করতেই হবে আমাকে। যেও না, যেও না। তমসা উঠে শশাঙ্ককে ধরতে গেল, কিন্তু পারল না। যেতে আমাকে হবেই, কিন্তু তোমাকে বাঁচতে হবে তমসা। আমি যে ছজনকে মেরেছি তাদের সন্তানদের দেখাশোনার ভার তোমাকে দিয়ে গেলাম। অনাথ হওয়ার জ্বালা আমি জানি। দেখো, তারা যেন একটা সুস্থ স্বাভাবিক জীবন পায়। শশাঙ্ক তমসার দৃষ্টি পথের বাইরে চলে গেল। বাবা মা মেয়েকে না দেখতে পেয়ে সারা রাত জেগে বসেছিলেন। কথাবার্তার শব্দ শুনে তারা বাইরে এলেন। বাবার কোলে মাথা রেখে জ্ঞান হারালো তমসা। নতুন সকালে তমসার জ্ঞান ফিরল। এত সুস্থ তার আগে কোনো দিন লাগেনি তমসার। কিন্তু সে জানত না এই দিনটা তার জীবনের চরমতম কষ্টের দিন হয়ে তার স্মৃতিতে থেকে যাবে।
বাবা এসে বলল, কোর এরিয়ার বাইরে একটা ছেলের বডি পাওয়া গেছে, বাঘে খেয়েছে, একবার দেখবি চল। তমসা উন্মাদের মতো বাবার সাথে গেল। মৃতদেহটা চিনতে তার এক মুহূর্ত লাগল না। তার আত খাওয়া মুখে সেই কোকরানো চুল, সেই চোখ, সেই মৃতদেহতে হৃৎপিণ্ডটা এখনো আছে। তমসা জানে সেই হৃদয়ে শুধু সেই আছে। পাপে প্রায়শ্চিত্ত করার জন্য শশাঙ্ক নিজে থেকে বাঘের গ্রাস হয়েছে। হঠাৎ তমসার নিজেকে বড় অপরাধী মনে হলো। ছেলেটা সারা জীবন মহাকাব্যের ট্র্যাজিক নায়কের মতো শুধু কষ্ট পেয়ে গেল, এক বুক কষ্ট নিয়েই সে চলে গেল, পেল না একটা পরিবার, একটু ভালোবাসা। সেই তো শশাঙ্ককে বলেছিল নিজেকে শেষ করে দিতে, কিন্তু সে কথা তো সে মন থেকে বলেনি, বলেছিল অনেক অভিমানে। একবারও সে তমসার কথা ভাবল না। তমসার চোখ বে অঝরে বয়ে গেল বৃষ্টির ধারা। 3 মাস কেটে গিয়েছে। মাতলা নদীর তীরে কয়েকটা ছোট ছোট বাচ্চাকে নিয়ে বসে আছে তমসা। তার দেহে আর ক্যান্সারের মারণ রোগ নেই। ডাক্তাররা বলেছে এটা মেডিকেল সায়েন্সের মিরাকল, কিন্তু তমসা জানে একজন মরে তাকে বাঁচিয়ে দিয়ে গেছে। তাকে ছাড়া তমসার বাঁচতে ইচ্ছে করে না, তবু তাকে বাঁচতে হবে, কারণ এটাই ছিল তার শেষ ইচ্ছে। সে চাইলেও আর কোনো দিন তার পাশে বসে দুটো গল্প করতে পারবে না, তাকে জড়িয়ে ধরতে পারবে না, কিন্তু তার প্রতিটা স্মৃতি আজও তার মনের ক্যানভাসে উজ্জ্বল। সেই স্মৃতি বুকে নিয়েই সে একটা জীবন কাটিয়ে দেবে। শেষ হলো আজকের গল্প যেখানে বাঘের ভয়। গল্প পাঠে আসনজন, বিভিন্ন চরিত্রে সুমন, ইন্দ্রনীল, বুবাই, দেবস্মিতা, বিপুল, আমি অধ্যায়, নীল, প্রীতম। নাট্যরূপ মৃত্তিকা। পরিচালনা ও আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার আর্টিস্ট মোনালিসা। গল্পের সূত্রধার আমি অধ্যায়। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্কেয়ার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।